আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে বায়োকেমি। তোমার বায়োকেমি বানানটা লিখে নাও, BIOCHEMIC বায়োকেমিক। এটা দুটো শব্দ নিয়ে বলি, একটা বায়ো একটা কেমিক। বায়ো মানে হচ্ছে লাইফ, কেমিক মানে কেমিস্ট্রি। লাইফের বাংলা হচ্ছে জৈব। আর কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন। জৈব রসায়ন বিদ্যা প্রয়োগের মাধ্যমে রোগ নিরাময়ের যে প্রকৃতি, যে পদ্ধতি, তাকে বায়োকেমিক্যাল সিস্টেম অফ ট্রিটমেন্ট ইনভেন্টার। এটা ফার্স্ট কনসেপ্ট, ফার্স্ট কনসেপ্ট এর কথা, ফার্স্ট ফার্স্ট কনসেপ্ট, প্রথম কনসেপ্ট পাওয়া যায় আমাদের ইন্ডিয়ান আয়ুর্বেদ। ইন্ডিয়ান আয়ুর্বেদ প্রাথমিক চিকিৎসা, প্রথম কনসেপ্ট পাওয়া যায় ভারতীয় আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসা। মডার্ন টাইমে নেক্সট এই কনসেপ্টটা আমাদের সামনে নতুনভাবে নিয়ে আসেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। বলা হয় ডক্টর উইলিয়াম হেনরি সিসলার, ইন্ট্রোডিউসার বা প্রবর্তক, প্রবর্তক করছিলেন বিভিন্ন ওষুধগুলি শরীরের মধ্যে প্রয়োগ করছিলেন। প্রয়োগ করার পর তার যা অ্যাকশন রিয়াকশন, সাইকো ফিজিক্যাল স্টেট, সাইকো মানে মন, ফিজিক্যাল মানে বডি, অ্যাকশন রিয়াকশনগুলো হচ্ছিল, সেই রিয়াকশনের প্রতি বৈজ্ঞানিকরা রূপান্তরিত করছিলেন এবং সুস্থ দেহে সেগুলো প্রয়োগ করার পর যে সমস্ত লক্ষণগুলো দেখা গেল প্রাকৃতিক রোগের সেম টাইপের সদৃশ টাইপের লক্ষণ যখন নিয়ে আসছেন উনি প্রয়োগ করে আরোগ্য করছিলেন। এটা হোমিওপ্যাথি কনসেপশন। উনি প্রয়োগ করতে গিয়ে দেখলেন যেগুলো প্রয়োগ করছিলেন ম্যাক্সিমাম পয়জন বিষ দেহায়, তার যদি নিয়ন্ত্রিত ব্যবহার না করা হয় তাহলে পেশেন্ট মারা যেতে পারে। এখন এক বিষ, ব্রায়ানিয়া বিষ, বেলেডোনা বিষ, রাস্টাস বিষ, আর্সেনিক অ্যালবাম বিষ, দেহের উপাদানগুলো রোগ আরোগ্যের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তাহলে কোনো আর যে জিনিস যে জিনিসটা দিয়ে তৈরি সেই জিনিসটা দিয়ে সেই জিনিসটা দিয়ে সাধারণ যায় তার সবথেকে ভালো হতো। যদি দরকারটা ছেড়ে যায় এখানে হচ্ছে আমরা লোহা দেবো না, বালি দেবো না, সিমেন্ট দেবো না, কাপড় কাপড় দিয়ে দিলে কাপড় লাগবে স্বাভাবিক। কাঠটা যদি ভেঙে যায় তাহলে একটু কাঠ নিয়ে লাগালে সব থেকে ভালো হবে। রংটাও দিয়ে দিলে রং মারাটাই ভালো, রাস্তার দিকে বালি বালি সিমেন্ট মারা হবে। ইট ভাঙলে ইট লাগাতে হবে, যদি রড বেরিয়ে যায় রড ভেঙে যায় তাহলে রড লাগবে। কারণ দেহের উপাদানগুলো দেহের রোগ আরোগ্যের সব থেকে ভালো ওষুধ হিসেবে ব্যবহার করে এইটা হ্যান্ডেল কনসেপ্ট।
পরবর্তী সময়ে উনি হোমিওপ্যাথি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, এই কনসেপ্টটি উনি আর টাইম দিতে পারেন। পরবর্তী সময়ে ওনার শিষ্য ডক্টর উইলিয়াম হেনরিক সিস্টার, তিনি যখন এই কনসেপ্টটা শুনলেন, উনি একজন মেডিকেল ডক্টর ছিলেন এবং ন্যাচারোপ্যাথ ছিলেন, উনি যখন এই কনসেপ্টটা শুনলেন তখন বলুন ওনার সবচেয়ে ভালো হতো। সেই জন্য উনি জানার চেষ্টা করলেন যে আমার দেহটা কী দিয়ে তৈরি, এই সমস্ত উপাদানগুলি তৈরি রোগ সারানোর জন্য সেই উপাদানগুলোকেই সব থেকে ভালো ওষুধ হিসেবে ব্যবহার করেন। তাহলে আমাকে জানতে হবে যে আমার দেহটা কী দিয়ে তৈরি। কেউ বলছে বলছে আমার স্কিনের প্রবলেম, কেউ বলছে জয়েন্টের প্রবলেম, কেউ বলছে এটা দেখতে পাচ্ছে না, কেউ বলছে কানে শুনতে পাচ্ছে না, কেউ বলছে মাথা ঘুরছে, কেউ বলছে পেটে ব্যথা, কেউ বলছে সব ভুলে যাচ্ছি, কেউ বলছে সেখানে পাগল পাগল হয়ে যাচ্ছে, কাঠের মধ্যে শোয়ালে কিন্তু কাঠের সরবরাহ করা পুরানোর পর কী এলো, তার কিন্তু উঠে বডিটা ইন্ট্যাক্ট হয়ে গেল, কিন্তু বডিটা পুরো পুরো ড্রাই হয়ে গেছে। আমরা মাছ ভাজি, মাছকে যদি পোড়াই বা মাংস যদি পোড়াই বা কাঠকে যখন পোড়াই তখন তার স্ট্রাকচারও কোনো চেঞ্জ হয় যেখানে নড়াচড়া না, ওটা একটা মোটা কাঠকে আগুন ঢুকিয়ে দিলাম ও আগুন জ্বলার পর দেখবে কাঠটা ওইরকমই থাকে, খালি এটা হলুদ ছিল সেটা কালো থাকে, তখন উনি ওটা কেমিক্যাল অ্যানালাইসিস করে কার্বন বাদ দিয়ে দেখলেন যে বিভিন্ন টিস্যুতে বিভিন্ন ইনঅর্গানিক সল্টস পাওয়া যাচ্ছে আর কিছু পাওয়া যাচ্ছে। কার্বনটা কোথা থেকে আসছে তখন উনি আইডেন্টিফাই করলেন যে কার্বনটা আসছে আমাদের শরীরে যে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, সেগুলো বার্ন হয়ে গিয়ে ওই কার্বনটা আর এগুলোর মূল উপাদান হচ্ছে কার্বন। ওটার সাথে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ওটার সাথে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন আছে, সব সবগুলোর মধ্যে কার্বন আছে। কার্বোহাইড্রেটের মধ্যে কার্বনের সাথে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, শুধুমাত্র প্রোটিন, ফ্যাটের মধ্যে এর সাথে নাইট্রোজেন অ্যাডেড আছে। তাহলে কার্বনটা হচ্ছে এই, বাকি যে পাচ্ছেন সব ইনঅর্গানিক সল্ট, ইনঅর্গানিক সল্ট মানে ইনঅর্গানিক সব মেটেরিয়াল। এবং অদ্ভুত ব্যাপার, সব জায়গায় সেই মেটেরিয়ালের ডিস্ট্রিবিউশন সমান থাকে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, ভ্যারাইটি টাইপ অফ মেটেরিয়াল ভ্যারাইটি জায়গাতে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। মুখের এখান থেকে তুলে দেখলেন যেখানে ক্যালসিয়াম ফ্লোরাইড আর ক্যালসিয়াম ফসফেটের মাত্রা বেশি, মাংসের এখান থেকে তুলে দেখলেন এখানে ক্যালিফস আয়রন ফসফেট ম্যাগনেসিয়াম সোডিয়াম ক্লোরাইডের মাত্রা বেশি, হাড়ের মধ্যে গিয়ে উনি দেখলেন পটাশিয়াম ফসফেটের মাত্রা বেশি, আর হাড়ের মধ্যে যে মজ্জা আছে সেখানে আমার আয়রন ফসফেটের মাত্রা বেশি, বুঝা গেল। এইরকম করে বিভিন্ন নার্ভ ফাইবারের মধ্যে গিয়ে উনি দেখলেন সেখানে ম্যাগনেসিয়াম ফসফেটের পরিমাণ বেশি, হাড়ের মধ্যে গিয়ে কী দেখলেন ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো বেশি, নার্ভ ফাইবারের মধ্যে গিয়ে দেখলেন ম্যাগনেসিয়াম ফসফেট পরিমাণ, রক্ত যেখানে সিরাগুলো যে আছে সিরাগুলোর যে চামড়াটা তার মধ্যে গিয়ে দেখলেন ক্যালকেরিয়া ফ্লোরাইড, ক্যালকেরিয়া ফসফোলিকা আর আয়রন ফসফোলিকের মাত্রা বেশি, আর ভিতরে যে রক্তটা সেই রক্তটার মধ্যে গিয়ে দেখলেন ম্যাক্সিমাম রক্তটার মধ্যে আয়রন ফসফোলিকের মাত্রা মারাত্মক বেশি, কিছু ক্যালসিয়াম ফসফোলিক কিছু সোডিয়াম ক্লোরাইড আছে, ম্যাক্সিমাম হচ্ছে আয়রন। মাথাটা ফাটিয়ে এবং ঘিরু ব্যবহার করলেন, ঘিরুর মধ্যে গিয়ে দেখলেন সেখানে পটাশিয়াম ফসফেট বা ক্যালিফস তার মাত্রা মাত্র বেশি, বাকি সবই আছে অল্প মাত্রায় আছে কিন্তু পটাশিয়াম ফসফেটের মাত্রা বেশি। তখন ওই টিস্যু রিলেটেড যে কমপ্লেন্সগুলো আসছিল, ওই টিস্যু রিলেটেড কমপ্লেন্সগুলো আসছিল যে টিস্যু রিলেটেড কমপ্লেন্সটা নিয়ে বসে এসছিল, ওই টিস্যুর মধ্যে যে সল্টগুলো পাওয়া গেছে সেই সল্টগুলো প্রয়োগ করে দেখলেন যে কী অকল্পনীয় রেজাল্ট, বেশি মাথা খাটাতে হবে হোমিওপ্যাথি থেকে আমার অনেক মাথা খাটাতে হয়, এই সিমটমটা মিলেছে, এই সিমটমটা মিলেছে, হিট কোল্ড রিলেশনটা মিলেছে, এই মিলেছে, এই সিমটমটা মিলেনি,
মায়ের জন্য বললাম যে মারা গেলাম উনি দেখলেন যে ব্রেনের মধ্যে আছে পটাশিয়াম ফসফেট বা ক্যালসিয়াম মাত্রা একটা পেশেন্টেরও যে সব কিছু ভুলে যায়, তার ঘুম হয় না, তার মনটা সবসময় যদি খুশি এভাবে জীবন বোধহয় তাকে ওই দেখলেন একটু পটাশিয়াম ফসফেট বা ক্যালি ফসফেট নর্মালি যে খেয়ে টেস্ট খেয়ে দিয়ে এটা তো মনে থাকছে মনের শক্তি হয়ে গেলে আনন্দ আনন্দপূর্ণ হয়ে গেল, ঘুমও ভালো হচ্ছে। রক্ত যদি নিয়ে সমস্যা নেই, রক্ত যদি কমে যায় আমাদের হিমোগ্লোবিন কমে যায় কি সিমটম আছে কি আছে খাবার খেলে হজম হয় না, সব জায়গাটা তো সম্ভব হয় না, কিন্তু বেশ কিছু জায়গায় উনি একদম ক্লিয়ার পেয়ে গেলেন, যেমন হাড়গুলোর মধ্যে পেয়ে গেলেন, হাড়ের বাইরে মাংস পেয়ে গেলেন, সামান্য প্রবলেম হবে কিন্তু মোটামুটি সবগুলো একই জায়গায় থাকে, সামান্য এক্সচেঞ্জ হলো বটে কিন্তু মোটামুটি একই জায়গায় থাকে, সেই রকম ধারণা করে উনি দিয়ে যে আর করতে পারছিল না, যে কাজ করতে পারছিল না, চা কফি খেয়ে নেয় আর কি, যাদের নার্ভের প্রবলেম আছে, হাত কাঁপে পা কাঁপে, নার্ভের ফাইবারের প্রবলেম, নার্ভ ফাইবারের মধ্যে কী পেয়েছিলেন উনি ম্যাগনেসিয়াম ফসফেট ম্যাকফ্রস, তাকে ম্যাকফ্রস প্রয়োগ করে দেখলেন যদি আর প্রায় কিছুক্ষণের মধ্যেই তার কাঁপা ভাবটা বন্ধ হয়ে গেল, যেরকম টলমল করছিল মাথায় মতন ম্যাকফ্রস খাইয়ে দিয়েছিলেন যে না সে মোটামুটি ভাবে উনি নিজেই বাচ্চা নিয়ে যেতে পারছে, একটা বয়স্ক লোক বুড়ো লোক সে টলমল করছে, তার ব্রেনও শুকিয়ে গেছে আর নার্ভ ফাইবারও কাঁপছে, তা কী করলেন একটা ক্যালিফস তখন উনি এই কনসেপ্টটাকে সায়েন্টিফিক প্রুভেন হিসেবে মার্কেটে আনলেন এবং বায়োকেমিক্যাল মূলনীতি বেড়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই, কারণ আমার বডিতে রেগুলেশনের জন্য ব্রেন আছে, ব্রেন সমস্ত কিছু একটু বিলাপে রাখবে, কোনটাই বেড়ে যাবে না কোনটাই কমে যাবে না, সুগারও বেড়ে যাবে না, থাইরয়েডও বেড়ে যাবে না, প্রেশারও বেড়ে যাবে না, যেটা প্রবলেম হচ্ছে তখন সেটা সল্ভ কমে যাচ্ছে তাই তো, সেটা হ্যাঁ এই রেগুলেশনটা ব্রেন তো করছে, কারণ কোনো কিছু ডেফিসিয়েন্সি বা অভাব হচ্ছে বলে ব্রেনের এই রেগুলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন এই টিস্যুতে প্রবলেম না হচ্ছে, এই ইকুইলিব্রিয়ামটা আমাদের আনতে হবে, সেই ইকুইলিব্রিয়ামটা আমার পদ্ধতিটা হচ্ছে বাইরে করতে হবে, তখন উনি ডক্টর সুস্তার এই কনসেপ্টটা নিয়ে আসলেন যে বায়োকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কীভাবে ইনঅর্গানিকের সাথে অর্গানিকের বায়োকেমিক্যাল রিয়াকশন হবে, সেখানেই সেল তার কার্যক্রম করবে কার্য করবে সেটাকে রিপেয়ার করবে বা নতুন সেল দেখা করবে, কিন্তু সেলগুলো মিলে টিস্যু তৈরি করছে আর টিস্যু অ্যাক্টিভিটি মানে বডি অ্যাক্টিভিটি, তাহলে টিস্যুকে যদি আমরা রিপেয়ার করে দিতে পারি তাহলে ওভারঅল টিস্যু যদি যখন রিপেয়ার তখন ওভারঅল বডি তখন এই কনসেপ্ট নিয়ে যায় বায়োকেমিক্যাল মুভমেন্ট লেখক বেসিক প্রিন্সিপাল, আমরা কোনো কিছু বাড়াবো না কোনো কিছু কমাবো, বাড়াবে কোনো রিপেয়ার কি করবে, রিপেয়ার করবে মিস্ত্রি,
আমরা কি, আমরা লেবার, আমরা সাপ্লায়ার, আমরা যদি সাপ্লাই করে এনে মাঠে দিলাম, সিমেন্ট বালি দিলাম, এক বস্তা সিমেন্টের সাথে পাঁচ বস্তা বালি মেশাবে, চার বস্তার সাথে এক বস্তা বালি মেশাবে, সেটা মিস্ত্রি ঠিক করবে, আমাদের শরীরে রোগ সারায় আমাদের, আমরা কিছুই সারাই, কোনো ওষুধ রোগ সারাই, আমার শরীরে আমি জিনিস দেবো, কোনটা নেবে, কতটা নেবে, কতটুকু নেবে, কতটুকু বাইরে ফেলবে, এই ডিসিশন আমরা নেব, আমরা নেব। আমি সিমটম দেখছি যে এই সিমটমগুলো এই সালটা ডেভিজেন্সের সিমটম, আমার কাছে সলটা প্রয়োগ করবে, সলটা প্রয়োগ করে দেওয়ার পরে সলটাকে ইনটেক করার পরে ব্রেন ডিসিশন নেবে, আমি তো নেবো কি নেবো না, আমি এরিথ্রোসাইট বাড়াবো কি লিউকোসাইট বাড়াবো কি বাড়াবো না, সেটা ব্রেন ডিসিশন নেবে, আমরা না, আমরা কেউ মিস্ত্রি না, বোঝা গেল, আমরা হচ্ছে লেবার মাত্র, সাপ্লায়ার মাত্র, ব্রেন ডিসিশন একটা ওষুধ একজন আঙুলে কেটে গেছে, ব্যথা পাচ্ছে, তাকে একটা পেন কিলার খাইতে, ওই ওষুধটা ওইখানে ব্যথাটাই কেন কমাচ্ছে, কে ডিসিশন দিচ্ছে, এখানটা কেটে গেল, তুমি দেখবে যে এখানে কেটে গেল মানে এখানে ফেরাম্পস ক্যালিফোর্স ক্যালিমিউ দিতে হবে, তুমি যে খেয়ে দিলে মুখে ওই ফেরাম্পস ক্যালিমিউটা ওখানে যাবে, কে ডিসিশন, ডিসিশন দেবে ব্রেন, যে নিজে ডিসিশন নিতে যাবে, যে ডাক্তার নিজে ডিসিশন নিতে যাবে, সে ফেলিওর, ডায়াগনোস্টিক চিকিৎসকের কাজই এইসব কিছু হয়, ডায়াগনোস্টিক চিকিৎসকের কাজ হচ্ছে লক্ষণ দেখা, সিমটম সাইকোথেরাপিস্টের লক্ষণ থেকে আইডেন্টিফাই করা, এই লক্ষণটা কোন সল বা কোন কোন সল দেখছে, সেই সল বা সেই সেই সল থেকে ব্রেন ডিসিশন নেবে, কিন্তু কীভাবে পাঠাবে, কবে পাঠাবে, আগে পাঠাবো, এখনই পাঠাবো, আমি কালকে পাঠাবো, আমি পরশু পাঠাবো, আমি পাঠাবো, এই সমস্ত রিজন ব্রেন, বুঝলেন, মেকানিক্যালি বাড়ানো কমানোর যে পদ্ধতি এটা হচ্ছে অ্যালোপ্যাথি, ফোর্সফুলি মেকানিক্যালি বাড়াবো কমানো, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, ক্রিয়েটিনিন কমিয়ে দেওয়া ওষুধ দেওয়া, যদি কফ জমে গেছে কফ থেকে বেরিয়ে দেবে করা ওষুধ দেওয়া, এটা পায়খানা জমে গেছে পায়খানা পায়খানা ফোর্সফুলি বের বের করে দেওয়ার মেডিসিন, এটা হচ্ছে অ্যালোপ্যাথি, আমরা কিছুই করব, আমরা দেখব যে পায়খানা পরিষ্কার হচ্ছে, কনস্টিপেশন জেনারেট হচ্ছে, কোন সলটার অভাবে কনস্টিপেশন জেনারেট হচ্ছে, ক্যালকেরিয়া ফ্লোরিকা ফেরাম্পস ফ্লোরিকা, এটা সবাই ব্যাংক ফস, আমরা এই তিনটে ফস সলটাকে দিয়ে দেবো, দিয়ে দেবো এক্সিলেন্ট রেজাল্ট, তার পায়খানা অটোমেটিক হচ্ছে, ফোর্সফুলি হবে না, কোনো ফোর্সফুলি হবে ন্যাচারালি, পায়খানা পরিষ্কার হবে নর্মাল প্রসেস, সেই নর্মাল প্রসেসটা কোনো কিছু ডেফিসিয়েন্সিতে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেটাকে আমরা স্মুথ করছি, বা সেই আমরা যে ডেফিসিয়েন্সিটা ফিল আপ করলাম সেই প্রসেসটা অটোমেটিক্যালি চালু হয়ে গেল, আমাদের শরীরে একটা মিস্ত্রি আছে, সে আমাদের বডিতে রিপেয়ার করে দেয়, মিস্ত্রির কোনো একটা মেটেরিয়ালসে ডেফিসিয়েন্সি হচ্ছে, মিস্ত্রি সেটা পাচ্ছে না, তার ফলে মিস্ত্রির কাজ করে উঠতে পারছে, আমার কাছে বাইরে থেকে একটা সাপ্লাই এনে দিয়ে দিলাম দাদা, এই এবারে মিস্ত্রি ওটা দিয়েই সেটা কাজ, আমরা কেউ কিন্তু মিস্ত্রি নেই, আমরা সব সাপ্লাই by potentized biotonic supply. By? By potentized biotonic supply. By is potentized? Biotonic supply. আমার কাজটা খুব সিম্পল এবং স্পেসিফিক, কাপড়টা সেরে গেছে, আমরা সেটা মিস্ত্রি আছে, আমরা কিন্তু কাপড় একটু শুরু এই প্লাইটা ভেঙে গেছে, তো প্লাইয়ের টুকরো আমরা কারণ ব্রেন সারানোর জন্য যে সলটা ডেফিসিয়েন্সিতে ব্রেনে ডিস্টার্ব হয়েছে সেই সলটাটা দিতে, সেই সলটা যখন দেবে তখন তো ব্রেন কী করে বুঝবো যে এটা আমার ব্রেন, তো লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে কাজ করে, ব্রেন কোনো মানুষ না, যেটা সেটা ব্রেন লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে কাজ করে, বায়োকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, সেটাতে আমরা আসছি, বায়োকেমিক্যাল রিয়াকশন দেবে সেই রিয়াকশনের মাধ্যমে কাজ করে, চলো ফিল আপ দ্য ডেফিসিয়েন্সি বাই পোটেন্টাইজ বায়োকেমিক্স, প্রথমে আমরা দেওয়া যাবো সল্টটাকে, দেওয়া হচ্ছে
শর্ট ফিল্ম, শর্ট ফিল্মস লবণ কেন বলছি, বারোটা শর্ট তো আমরা ইউজ করছি, যা না রাসায়নিক বিক্রিয়ার দ্বারা প্রস্তুত এমন একটা যৌগ, যা উপশমিত অর্থাৎ না ক্ষারকীয় না অম্লীয় রাসায়নিক বিক্রিয়া দ্বারা প্রস্তুত একটি যৌগ, এমন একটি যৌগ যা যা উপশমিত অর্থাৎ না অ্যাসিডিক না ক্ষারকীয়, তাহলে আয়রন এটা কি সল্ট, আয়রন লোহা, লোহা কি সল্ট? ফসফরাস এটা কি লবণ? এটা একটা মৌল, আয়রনের সাথে ফসফরাস দিয়ে রাসায়নিক বিক্রিয়া হয়ে আয়রন ফসফেট তৈরি হয় যেমন ফেরাম ফস বলি, সেটা কি একটা সল্ট? কারণ আয়রন একটা মৌল, ফসফরাস একটা মৌল, দুটো মিলিয়ে রাসায়নিক বিক্রিয়া হয়ে যে কম্বাইন্ড যৌগটা তৈরি হলো সেটাকে তুমি লিটমাস ডোবায় লাল লিটমাস ডোবায় ডোবালে লালই থাকবে আর নীল সময় ডোবালে নীল থাকবে, লালটা নীল হয়ে যাবে আর নীলটা লাল হয়ে যাবে, মানে এটা না অ্যাসিডিক না খারাপ, তাই এটা একটা লবণ। যেমন পটাশিয়াম, এটা কি একটা লবণ? পটাশিয়াম কি অধাতু? এটা কি লবণ? না। ফসফরাস এটা অধাতু, এটাও অধাতু, দুটোই মৌল, দুটো মিলে যদি রাসায়নিক বিক্রিয়া হয় হয়ে যদি পটাশিয়াম ফসফেট তৈরি হয় ক্যালিফস, তখন এটা কি একটা লবণ? লবণ 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 তৈরি হলো, না অ্যাসিডিক না খারাপ, বুঝতে গেল? লবণ কাকে বলে আমরা জানতে পারলাম, তো লবণ মানে নোনতা নয়, নোনতা জিনিস লবণ নয়, কারণ অনেক শর্ট আছে যা স্পেস, অনেক শর্ট আছে যা সুইট মিষ্টি, অনেক শর্ট আছে যা তিতো যেমন মেট্রাম সালফেট তিতো, আর কোন শর্ট আছে লবণাক্ত নোনতা যেমন এনএসিএল অসুবিধা করে। লবণ জেনে গেলাম, তারপরে ওয়ার্ড কি আছে? জৈব যে সল্ট গুলো জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলো বায়োকেমি, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেইগুলোই বায়োকেমিস্ট, এগুলো অংশগ্রহণ করে না সেগুলো বায়োকেমিস্ট। অ্যালবুমিনও আছে, তার সাথে তুমি একটা সল্ট মিলিয়ে দিলে অ্যালবুমিন, অ্যালবুমিন মতন আছে, এর মতন আছে, কেউ কারোর সাথে মিশে কোনো বিক্রিয়া করছে, তাহলে সেটা
অ্যালবুমিন দিলে আর ক্যালসিয়াম ফসফেট দিলে, দুটো দিলে দুটোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে গিয়ে একটা প্রোটোপ্লাজম তৈরি হয়। এই যে প্রসেস, অর্থাৎ জৈব রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে ক্যালসিয়াম ফসফেট আর ক্যালকেরিয়া ফস, এই জন্য এটা বায়োকেমিক্যাল সার, বায়োকেমিক সার, ঠিক আছে। তো বায়োকেমিক সল্ট কোনটাকে বলা হয় বুঝতে পারলাম, সল্টের মধ্যে যে সল্টগুলো জৈব রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে সেগুলো বায়ো। তার আগে কোনো পার্ট কি আছে? বারবার আমরা বলি কেউ গোমরা করে যারা থাকবে তারা জীবনের মধ্যে ব্যর্থ হলো তারা গোমরা করে, আমাদের একটা বিজয় হতে এসছে, বিজয়ের লক্ষণ হচ্ছে হাসি, খেলাতে যে টিম যেতে তারা কি পারে তারা হাসি, এটি বোঝা যায় টিম বেজে মাদ্রিদের সাথে বার্সেলোনা খেলা শেষ উনি মাঠে গিয়ে ঢুকলেন, ঢুকে দেখলে কিছুটা জার্সি মার্সি খুলে মাঝখানে বসে আছে আর কিছুটা আস্তে আস্তে আমাদের একটা বলেছিলাম এবারে আমরা তোমার কাছে আমরা পাঁচজন চলে গেলাম, আমরা তোমাকে মারতে আসি, কি হবে মারতে গেলাম, কিন্তু তোমাকে যদি জিততে হয় কি হতো তোমাকে শক্তিশালী হতে হবে, আর তোমাকে লোকজন রাখতে হবে, তোমার পিস্তল বার করতে হবে, লাঠি নিতে হবে, অথবা একটা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে লাগে, এই স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে এরকম ছিল এই বা তুমি তোমার মায়া পাঁচশো লোকের বল আমরা তিনদিন যাচ্ছি তুমি সাহায্য নাই করে, এই যে শক্তি বাড়ানোর যে প্রসেস এটাকে বলা হচ্ছে শক্তিকৃতকরণ বা পলিমারাইজেশন। এই সলটাকে তুমি যদি একটা ধরো সেলের মধ্যে দিলে ও কোনো কাজই করতে পারছে না, মানে কী নেই শক্তি, শক্তি নেই, শক্তি নেই, তাই না, সব কিছু আছে কি নাই শক্তি, আমাদের গাড়ি তেল শেষ হয়ে যায় ফুয়েল না থাকলে তার শক্তি থাকে না, বাড়িতে টিভি আছে ফ্রিজ আছে কিন্তু কারেন্ট নেই, টিভি টিভি অর্থ সব জিনিসপত্র ঠিক আছে কি নেই শক্তি নেই, তিনি বায়োকেমিক সলটা যদি শক্তি না থাকে সে কিন্তু বায়োকেমিক্যাল রিয়াকশন অংশগ্রহণ না করতে, বায়োকেমিক্যাল রিয়াকশন অংশগ্রহণ করার মতন মিনিমাম যে এনার্জিটুকু লাগে শক্তি লাগে সেটা তার মধ্যে থাকতে হবে, এটা বলা হচ্ছে পলিমারাইজেশন। এখানে শক্তি মানে শক্তি বাড়ানোর পদ্ধতি হিসেবে সল্টের সাইজটাকে ছোটো করে দেওয়া, সল্টের সাইজটাকে ছোটো করে দেওয়াটাকে পলিমারাইজেশন বা শক্তি কিন্তু করা ছোটো করা, এই সাইজটাকে না দিয়ে এই সাইজ এই সাইজ এই সাইজ এই ছোটো করাটাকে বলা হয় পলিমারাইজেশন, ছোটো করছে মানে তার শক্তি বাড়ছে, যত রুগ্ন যত রুগ্ন রোগী তত উচ্চ শক্তি করে দিতে হবে শক্তি বাড়িয়ে দিতে হবে, এরকম আমরা জানি যে মাংস খেলে গায়ের শক্তি তাকে মাংসটা যদি তুমি খাও কিভাবে খাও, মাংসটাকে ফুটিয়ে ফুটিয়ে যে স্টু হবে এই জলটা চামচ করে এক চামচ করে খেয়ে দিল, খেয়ে দিয়ে তাদের মুখে বসলো বাবা
তখন তুমি কি করবে, ওটা দিয়ে স্যুপ বানাবে, বাবা বাবা দাদু স্যুপ খাও, এ দাদু স্যুপ খেয়ে বাবা খেয়ে আবার এই আমি বাজাতে পারবো, দৌড়ে বাবা বাজাতে গিয়ে মুরগি নিয়ে তখন তুমি আবার মুরগি ঝুলিয়ে দেবে। তো মুরগি ঝুলিয়ে এই মুরগির ঝোলটা যে খেতে পাচ্ছে ন্যাচারাল ডায়েট যে খেতে পাচ্ছে তখন ওই সল্টটাই উঠছে, ফুড পটেন্সিয়াল নিচ্ছে, খাবারের মধ্যে যে হয় সব সল্টগুলো থাকে যে পটেন্সিয়াল থাকে তাকে আমরা বলি ফুড পটেন্সিয়াল, মানে যে আয়রন ফসফেট ক্যালিফস এগুলো সব কোথায় থাকে খাবারের মধ্যেই থাকে। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডটা খাই সেটা এক কিলোর দাম 10 টাকা তাই না, ওখান থেকে যদি সোডিয়াম ক্লোরাইড খাই তাহলে সোডিয়াম ক্লোরাইডের ডেফিসিয়েন্সি হওয়ার কথা না, এক কিলো 10 টাকা এক কিলো কিন্তু এক মাস সোডিয়াম ওটা তো ডেফিসিয়েন্সি হওয়ার কথা না, তাহলে তার ডেফিসিয়েন্সি হচ্ছে। তার মানে বাড়িতে মাংস এসছে মাংস কষা হয়েছে কিন্তু দাদু তো দিতে পারছে না, মানে মাংসটা সত্যিই নেই দাদু যে খেয়ে ওটাকে কাজে লাগাবে সেই সত্যি নয় মাংসটা, ওই মাংসটার ওই শক্তি বানানোর যে পদ্ধতি তাকে বলা হচ্ছে শক্তি উৎপন্ন করা। যেই লোকটা সব থেকে দুর্বলকে মারে মারতে পারে আর বাকিদেরকে মারতে পারে না তার শক্তি বেশি, যেই লোকটা দুর্বল থেকে সবল সবাইকে বেটাতে পারে তার শক্তি বেশি। বড় সল্ট শুধুমাত্র সুস্থ মানুষই ইনটেক করতে পারে আর ছোট সল্ট ছোট বড় সবাই ইনটেক করতে পারে, তাহলে কার শক্তি বেশি? ছোট সল্ট ছোট সল্ট থেকে শক্তি বেশি। নর্মাল একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক লোক সে সোডিয়াম ক্লোরাইড ভাতের মধ্যে নিলে খেয়ে নিয়ে ঠিক আছে তার বডি কিন্তু সে দুর্বল তার কুষ্টিয়া এরকম বেঁচে বেঁকে গেছে তার কুষ্টি এরকম বড় তার মধ্যে এরকম সাইজে একটা সোডিয়াম ক্লোরাইড দিলে সে ডুবে গেল টাকা সে দিয়ে বাইক মিলাল রিয়াকশন করছে সে কোনো সমস্যা নেই কিন্তু তার সেলটাই এরকম হয়ে গেছে রুগ্ন শুগ্ন শুকিয়ে কিশমিশ হয়ে গেছে, কারণ কি হবে কোর্স তো ছোটো হয়ে গেছে না ওখানে এই সাইজের জিনিস শর্ট বাকি হবে ডুবে যাবে না দাদুকে দিয়ে পড়ে আছে তুমি এত বড় একটা ব্লেক পিস পাবে দাদু নিজের স্থান দিচ্ছে দাদু মনে মাঝে খুলছে আর ভাবতেছে এই জন্য এটাকে বলা হয় শক্তিপূর্ত করণ, সল্টের সাইজকে ছোট করার যে পদ্ধতি তাকে বলা হয় শক্তিপূর্ত করণ, কারণ সাইজ যত ছোট হবে সেটা তত ড্যামেজ সেলের ভিতরে ঢুকতে পারবে, তার মানে এই নর্মাল সেলের মধ্যে ঢুকতে পারবে আর ড্যামেজ সেলের মধ্যে ঢুকতে পারবে, তাহলে কার এফিসিয়েন্সি বেশি? সেলের সল্টের সাইজ যত ছোট হবে তার এফিসিয়েন্সি তত বেশি, এটাকে পাওয়ার বলে, এটাকেই পাওয়ার বলে অর্থাৎ এটাকেই পোটেন্টাইজেশন, পোটেন্টাইজেশনের বাংলাতেই তুমি শক্তিকৃত করো ইংরেজিতে পাওয়ারফুল করা বলতে পাওয়ার বাড়ানো, তাহলে পাওয়ার বাড়ানো পোটেন্টাইজেশন বলে বুঝতে পারলাম, তাহলে আমরা যে লবণটা নিচ্ছি ওটা আনপোটেন্টাইজ বা ক্রুড ওটা একমাত্র সুস্থ মানুষই এজ এ ফুড পোটেন্সি নিয়ে কাজ করে, রুগ্ন মানুষের শরীরে ওই সলটা ঢুকবে না, ওই সলটা খাবে সলটা বেড়ে যাবে আর পেছনের মাধ্যমে কোষের মধ্যেও আর ঢুকতে হবে, যত বেশি খাবে রক্তের মধ্যে তত বেশি পরিমাণ হবে তত প্রেশার বাড়তে থাকবে, তত কিডনির উপর চাপ পড়বে, হার্টের উপর চাপ পড়বে, ব্রেনের উপর চাপ পড়বে, হয় সিরিয়াস 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 স্ট্রোক হয়ে যাবে নাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে নাহলে কিডনি ফেল হয়ে যাবে, কিন্তু সেলের মধ্যে যেহেতু সোডিয়াম ক্লোরাইডের অভাব মিটছে না তাহলে ডেফিসিয়েন্সিটা সেই থেকে তখন কী করতে হবে তখন ওই সলটাকে শক্তিকৃত করে সূক্ষ্ম মাত্রায় দিতে হবে সেগুলোকে আমাকে মানে ওটা ব্যবহার করবো না ওটা করবো, বিশেষ করে স্যার আমার তো মানে হোমিওপ্যাথিটা মাইল্ড সিমটমের উপরে
এর আগে শব্দ কি আছে ফিল আপ দা ডেফিসিয়েন্সি ফিল আপ দা ডেফিসিয়েন্সি হ্যাঁ ডেফিসিয়েন্সি মানে যেটা কম আছে সেটা ডেফিসিয়েন্সি কে ফিল করতে হয় কার ডেফিসিয়েন্সি কে ফিল করতে হয় শুনে যেটা যেটা শরীরের মানে টিস্যু ডেফিসিয়েন্সি টিস্যু ফিল টিস্যু ডেফিসিয়েন্সি টিস্যু বলতে বলতে টিস্যু মুসি বলতে কোষের মধ্যে কোষের মধ্যে সরি সরি মোটামুটি একই ধরনের অনেকগুলো কোষ মিলে যখন কোনো এক নির্দিষ্ট ধরনের কাজ করে তখন তাকে টিস্যু মিলে গেলেই হবে না মিলে গিয়ে না নির্দিষ্ট কোনো কাজ করতে হবে তাকে টিস্যু তাহলে আমরা জেনে নিই আমাদের শরীরটা কীভাবে ঢুকে তাহলে টিস্যু কনসেপ্ট ক্লিয়ার করি মানুষ এখন কিন্তু যতদূর জানতে পেরেছে যে পৃথিবীর সব থেকে সুন্দরতম কণা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এটা মানুষ জানতে পেরেছে এর চেয়েও ক্ষুদ্রতম কণা কোনো নাকি বোসন বলে কোনো কণা আছে কোনো ওয়ার্ড পার্টিকেলস আছে এইসব লোকে ধারণা করছে সেটা কোনো প্রমাণিত নয় প্রমাণিত হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন সব কিছু এই তিনটে পদার্থ মিলে তৈরি করে যেটা আছে তার নাম হচ্ছে পরমাণু আর পরমাণুর নাম শুনেছি কি দিয়ে তৈরি না ইলেকট্রন প্রোটন আসুন বসুন দেরি করে আসলে হাসি মুখ দেখাবেন ওদিকে তো জলের বৃষ্টি প্রচুর বৃষ্টি বিজয়ীরা কাজ করে গেলে পরাজিতরা অজুহাত দেয় আপনাকে বিজয়ী হওয়ার জন্য আমরা এসেছি চুপ চাপসাপ করে এসে বসে বলে এদিকে একটু বৃষ্টি তাহলে কোথায় ছিলাম আমরা হ্যাঁ অনু তাহলে পরমাণু পরমাণুগুলো মিলে কি তৈরি করছে অনু তৈরি করছে মলিকুলস অনু মিলে যে মলিকুলস বিভিন্ন ধরনের অণুগুলো মিলে জটিল জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করছে কোষ বা সেল তাহলে অনেক ধরনের অণু থাকছে তারা জৈব রাসায়নিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে করছে এবং সেই বিক্রিয়াটা কীরকম তা জটিল তৈরি করছে সেল জটিল কাকে বলে জটিল কাকে ক্রিটিক্যাল বলে সহজে হয় না বলছি জটিল জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ মনুষ্য সমাজ এখন তো জানতে পারেনি যে কোন কোন অণুর উপস্থিতিতে কোন কোন শর্তের উপস্থিতিতে কী প্রপোর্শনে মিশিয়ে কোন কন্ডিশনের উপর বেস করলে এতগুলো অণু মিলে গিয়ে হঠাৎ করে এমন একটা ফরমেশন বানিয়ে ফেলছে যাকে কোষ বলছি যেই হঠাৎ লাইফ পেয়ে তার চারপাশে পর্দা আবৃত হয়ে যাচ্ছে তার নিউক্লিয়ার ফরমেশন হয়ে যাচ্ছে যে শ্বসন করতে শুরু করছে এনজিপি মাল্টিপ্লাই করতে পারছে যে রিয়াকশানের উত্তেজনায় সাড়া দিচ্ছে কী হবে সেটা জানতে পারেনি বলে আমরা বলছি জটিল জানতে পারলে মানুষ ভগবান নেই মানুষ শুধু ভগবানের শুধু এই জায়গাতেই পারত মানুষ জানতে পেরে গেছে ইলেকট্রন প্রোটন নিউট্রন কীভাবে পরমাণু তৈরি হয় পরমাণুগুলো মিলে কীভাবে অণু তৈরি হবে মানুষ জানতে পেরে গেছে কিন্তু অণুগুলো কীভাবে জটিল জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মানে কীভাবে জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোষ তৈরি হচ্ছে সেটা মানুষ জানতে পারেনি বলে আমরা বলছি জটিল যখন কোষ হয়ে গেলো তাহলে কোষের এইগুলো ধর্ম সেল ইজ লাইফ একটা কোষই জীবন কারণ পৃথিবীতে অনেক প্রাণী আছে যার মধ্যে একটাই কোষ আছে একটা কোষ নিয়ে সুন্দর জীবন আছে দুই কোষী প্রাণী আছে তিন কোষী প্রাণী আছে আমরাও কিন্তু মাল্টি সেলুলার বা বহু কোষী প্রাণী তার মধ্যে আমাদের শরীরের মধ্যে হাজার হাজার প্রাণ আছে আমি একটা প্রাণ বুঝতে গেল ভারতীয় অঙ্গরাজ্য অঙ্গরাষ্ট্র বলা হয় কারণ ভারতের মধ্যে অনেক রাজ্য আছে বাংলাদেশ একটা দেশ একটাই রাজ্য একটাই দেশ ভারতবর্ষের মধ্যে অনেকগুলো দেশ আছে অনেকগুলো রাজ্য আছে তেমনি আমাদের দেহের মধ্যে অনেক কোষ আছে তাহলে কিন্তু বেসিক ইউনিট কি সেল কার্যক্রম ইউনিট তো সেল তার মানে সমগ্র দেহকোষের সমষ্টি দেহ এই কোষগুলো যখন মোটামুটি একই ধরনের কোষ মিলিতভাবে একই ধরনের কার্যক্রম করে তখন তাকে টিস্যু বলা হয় আর বায়োলজির চিকিৎসাটাকে বলা হয় টিস্যু রেমেডি
বায়োলজিক্যাল চিকিৎসা কি করে, টিস্যুকেই রিপেয়ার করে। এই জন্য এর অন্য নাম হচ্ছে টিস্যু রেমেডি। টিস্যু রেমেডি। তাহলে যদি প্রশ্ন হয় যে বায়োলজিক্যাল চিকিৎসার অন্য নাম কি, এটা হবে টিস্যু রেমেডি। কেন এই নামটা কেন হলো, না টিস্যুকে রিপেয়ার করা হয়। জানতেই হবে মোটামুটি একই ধরনের একটা অনেক দুই কোর্স দিতে হবে যখন কোনো নির্দিষ্ট কার্যক্রম হয় তখন তাকে কলা বা কৃষ্ণ। আমরা জানি আমাদের দেহে ক রকমের কলা আছে, চার রকমের কলা আছে বাজারে, ক ধরনের কলা বিক্রি হয়, তিন ধরনের, বর্তমান সিঙ্গাপুরি কাঁঠালি কলা, আবার একটা বীজ কলা বিক্রি হয়। কিন্তু আমাদের দেহের মধ্যে চার রকমের কলা আছে, চার রকমের টিস্যু আছে। একটা হচ্ছে এপিথেলিয়াল বা আবরণী কলা, একটা হচ্ছে মাস্কুলার টিস্যু, একটা নার্ভাস টিস্যু, একটা হচ্ছে কানেক্টিভ টিস্যু, যেমন হাড়, ব্লাড, লিম্ফ, এগুলো হচ্ছে কানেক্টিভ টিস্যু। ঠিক আছে, টিস্যু কাকে বলে, না অনেকগুলো কোষ মোটামুটি একই রকম যখন মিলিতভাবে একই রকম কাজে, তখন তাদেরকে বলা হয় টিস্যু। ছাত্র কাদের বলা হয়, অনেক ধরনের মানুষ যারা মোটামুটি পড়াশোনাটা নিয়ে এই শ্রেণীটাকে ছাত্র বলা হয়। শ্রমিক কাদেরকে বলা হয়, অনেকগুলো মানুষ যারা শ্রমের বিনিময়ে কোনো কাজ করে তাদেরকে শ্রমিক বলা হয়। ইঞ্জিনিয়ার কাদেরকে বলা হয়, এক ধরনের মানুষ, এক বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা প্রযুক্তি নিয়ে কাজ করে। কিন্তু কলা কাদেরকে বলা হয়, এক নির্দিষ্ট ধরনের কোর্সরা মিলিতভাবে কোনো কার্যক্রম করে তাদেরকে কোর্স এই কলা বা টিস্যু বলা হয়। ঠিক আছে, বায়োমেডিক চিকিৎসায় আমরা এই টিস্যুটাকে রিপেয়ার করবো, এই জন্য এর অন্য নাম হচ্ছে টিস্যু টিস্যু রেমেডি। ঠিক আছে, তাহলে আমরা কোথায় ছিলাম, না ডেফিসিয়েন্সি, কার ডেফিসিয়েন্সি ফিল আপ করবো, টিস্যু ডেফিসিয়েন্সি। টিস্যু কী দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি। কোষগুলো কী দিয়ে তৈরি, অণু দিয়ে তৈরি। অণুগুলো কী দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি। এই ব্যাপারটা বাদ দিয়ে যদি ভাবি যে আমাদের একটা টিস্যু যদি আমরা কেটে বাদ বাদ তুলে ধরি, তাহলে দেখব এটাকে আমরা মূলত দুভাগে ভাগ করে দিতে পারি। আমাদের টিস্যু বা সারা শরীর মূলত দুভাগে ভাগ, একটা হচ্ছে অর্গ্যানিক, একটা হচ্ছে ইনঅর্গ্যানিক। ইনঅর্গ্যানিক কোনগুলো, ইনঅর্গ্যানিক কোনগুলো, টিস্যু কি দিয়ে তৈরি, না অর্গানিক আর ইনঅর্গানিক, অর্গানিক এর মধ্যে এতগুলো আছে, ইনঅর্গানিক এর মধ্যে এতগুলো আছে। ডেফিসিয়েন্সি কার হতে পারে, ডেফিসিয়েন্সি যা যা কিছু হতে পারে। জলের ডেফিসিয়েন্সি হয় না শরীরে, টিস্যুতে জলের ডেফিসিয়েন্সি হয় না, তখন তাকে কী বলি আমরা, ডিহাইড্রেশন। টিস্যুতে জল বেড়ে গেলে তখন তাকে কী বলি, ডিহাইড্রেশন, এডিমা বলি, ড্রপসি বলি। জলের ডেফিসিয়েন্সি হতে পারে তো, কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সি হতে পারে না, যে লোকটা দু মাস ধরে খেতেই পাচ্ছে না তার কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি হবে, আমার কাছে
clear, the field of the deficiency by potentized by atomic salt. কিন্তু ডেফিসিয়েন্সি যারই হোক না কেন আমি সেটাকে ফিল আপ করবো কি দিয়ে ফিল আপ করবো আমি বায়োকেমিক্যাল সল্ট ডেফিসিয়েন্সি যাই হোক না কেন আমি ফিল আপ করবো বায়োকেমিক্যাল সল্ট বাংলাদেশে যেটা করতে গেল কী হচ্ছে পড়াশোনা ঠিক হচ্ছে না কী করতে হবে সেনা পাঠা চাকরি হচ্ছে না কী করতে হবে সেনা পাঠা যা হবে ভাই একটাই সেনা পাঠা তখন সেনাকে পেটালে সব পাচ্ছি না তেমনি আমাদের শরীরে যাই ডেফিসিয়েন্সি হোক না কেন আমরা সেটাকে রিপেয়ার করবো কী দিয়ে সেটাকে ফিল আপ করবো কী দিয়ে বায়োকেমিক সল্টস দিয়ে কীরকমভাবে পোটেন্টাইজ ফর্মে বায়োকেমিক সল্টস ফলে এবারে প্রশ্ন হচ্ছে বায়োকেমিক সল্টস দিয়ে জলের ডেফিসিয়েন্সি ভাবে কীভাবে ফিল আপ করবো একজনের প্রচণ্ড জল পিপাসা পেয়েছে তার গলা শুকিয়ে যাচ্ছে আমার যেমন দাদা গলা শুকিয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে এখন তুমি আমাকে এতগুলো বায়োকেমিক সল্ট এনে দাও খেলে কি আমার তৃষ্ণা মিটবে কারণ তিন দিন কিছুই খেয়ে নাই আমার খিদাতে মাথা ঘুরছে মাথা সুস্থ করে ঘুরছে তুমি যদি আমাকে এখন এক গাদা বায়োকেমিক সল্ট এনে দাও আমার কি সমস্যা মিটবে মিটবে না তাহলে অবশ্যই আমরা বলছি পিওর বায়ো ফিল আপ দ্য এফিসিয়েন্সি বাই পটেন্টাইজ বায়োকেমিক সল্ট কিছু কিছু ক্ষেত্রে বায়োকেমিক সল্ট বডির সঙ্গে রিয়েকশন করে তবে তাহলে জলের ডেফিসিয়েন্সি কি এরকম বায়োকেমিক সল্টস দিয়ে হবে রিঅ্যাকশন করিয়ে জল শরীর জল মোটা দিয়ে হয় তাহলে যদি ডেফিসিয়েন্সি হয় প্রথমে কী করতে হবে প্রথমে যেটা ডেফিসিয়েন্সি সেটা দিতে হবে খাবার দিতে হবে যে খেতে পায় না তাকে খাবার দিতে হবে বুঝলে গেল তো তার খাবারে ডেফিসিয়েন্সি খেতে পায় না তাকে খাবার দিতে হবে তাই জল পিপাসা হবে তাকে জলই দিতে হবে কিন্তু খাবার জল দেওয়ার পরেও দেখা যাচ্ছে সেই ডেফিসিয়েন্সিটা ফিল আপ হচ্ছে জল খাচ্ছে ডায়রিয়া হয়ে গেছে জল খাচ্ছে কিন্তু জলটা শরীরের মধ্যে থাকছে না সার্কুলেট হচ্ছে জল খাওয়া মাত্র হয় বমি হয় অথবা পায়খানা হয় ডিহাইড্রেশনটা থেকে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড ডেফিসিয়েন্সি সোডিয়াম ক্লোরাইড খাওয়াচ্ছ প্রেশার বেড়ে যাচ্ছে বমি করে কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে শরীরে কাজে লাগছে সেটাকে আমরা রোগ অবস্থা বলছি তখনই জলটাকে ধরে রাখার জন্য জল খাচ্ছে কিন্তু জলটা শরীরে ধরে রাখতে পারছে জলটা জলটা ধরে রাখার জন্য তখন আমরা কী করি ওষুধ কী মিশিয়ে দিই লবণ মিশিয়ে দিই ওআরএস দিই না গরমকালে তাহলে জলই দিতে পারতাম গরমকালে ডেফিসিয়েন্সি হয় জলে ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে তো শুধু জলই দিতে পারতাম কেন সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে দিচ্ছি সোডিয়াম ক্লোরাইড বায়োকেমিক্যাল রিয়াকশন করে জলটাকে শরীরে ধরে বোঝা গেল তিনি প্রোটিন খাচ্ছি প্রোটিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে রোগা ক্যাংলা প্যাংলা হয়ে যাচ্ছে অ্যালবুমিন খাওয়াচ্ছি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কিছু ধরে রাখতে পারছে না অ্যালবুমিনকে ধরে রাখে কোন সল্ট ক্যালকেরিয়া ফস তাহলে ক্যালকেরিয়া ফস তখন দেবো যখন লোকটা প্রোটিন খাচ্ছে বা কার্বোহাইড্রেট সাফিসিয়েন্ট খাওয়ার পরেও তার শরীরে প্রোটিন ভেঙে যাচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে কেন খাবার থেকে আসা প্রোটিনটাকে শরীর ধরে রাখতে পারছে না কারণ ওই প্রোটিনটা যার সাথে বায়োকেমিক্যাল রিয়াকশন করার পর শরীরটাকে ধরে রাখতে পারবে সেই পদার্থটাই হচ্ছে ক্যালকেরিয়া ফস ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্যালকেরিয়া ফস প্রোটিনটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে খাচ্ছে প্রোটিন বেরিয়ে যাচ্ছে ধরে রাখতে পারছে না ধরে রাখার জন্য বায়োকেমিক্যাল সল্ট দেওয়া হচ্ছে যে বায়োকেমিক্যাল রিয়াকশনের দ্বারা কাজ করা হবে বুঝলেন বাড়িতে আমি রিপেয়ার করব বাইরের প্লাস্টারটা খুঁজে সেই জন্য আমি 5 বস্তা সিমেন্ট এনে বাইরে রাখতাম মিস্ত্রি ঘরে এসে বসে আছে কিন্তু জল বা বালি কেনাটা নেই তাহলে কী হবে কাজ হবে না হবে না বলে কি করে থাকবে ভাই কাল চোররা তুলে ঢুকে যাবে তাহলে কী হবে তাহলে কী হবে সিমেন্ট মাস্টি তাহলে জিনিসটা থাকা সত্ত্বেও যখন কাজ করে না তখনই যে জিনিসটা দিলে কাজ হবে সেই জিনিসটাকে সাপ্লাই করতে না সেই জিনিসটা হচ্ছে ইনঅর্গানিক সল্ট
সমস্ত অর্গানিক সাবস্টেন্স গুলো সেগুলো আমরা ফ্রম ফুড আমরা সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কে কে ফেম করছে? খাবার থেকে আমরা সমস্ত কিছু পাচ্ছি, যত অর্গানিক গুলো আছে অর্গানিকের ডেফিসিয়েন্সি কেন হচ্ছে? অর্গানিক আর ইনঅর্গানিকের বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের দ্বারাই শরীরের কাজ হয় বা ফাংশন করে। তাহলে অর্গানিকের যদি অভাব হয় তাহলে ইনঅর্গানিক ভয় থেকে বেরিয়ে যাবে, আর ইনঅর্গানিকের যদি অভাব হয় তাহলে অর্গানিক শরীর থেকে বেরিয়ে যাবে। কারণ কোনোটাই শরীরের মধ্যে এক্সেস কোনো জিনিস থাকবে না, শরীরে নিয়ম হচ্ছে এক্সেস কোনো জিনিস হলে শরীর থেকে বার করে দেবে। তাহলে আপনি সিমেন্ট নিয়ে এসছেন আর যদি বালি না নিয়ে আসেন তাহলে সিমেন্টটা পুরোপুরি নষ্ট হবে আর শরীরটাকে শুকিয়ে যখন টাইম হয়ে যাবে আপনার সিরিয়াল দাদা সুপার সিমেন্ট করছে। তাহলে ডেফিসিয়েন্সিও ফিল আপ হলো না, মেটেরিয়াল থাকা সত্ত্বেও ডেফিসিয়েন্সি ফিল আপ হলো না। কেন? কারণ আরেকটা মেটেরিয়াল সেরা হবে, সেটা হচ্ছে ইনঅর্গানিক সার। জল খাচ্ছি, ডায়রিয়া হয়নি, কিন্তু দিনের পর দিন শরীর শুকিয়ে যাচ্ছে। কেন? সেলের মধ্যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। কেন? সেলের মধ্যে জলের ডিসার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না। কোন সার্টের ডেফিসিয়েন্সি? নেট্রামিউরের ডেফিসিয়েন্সি। অথচ নেট্রামিউর আপনি খাচ্ছেন কিন্তু খাচ্ছেন ফুড ফর্ম, এই কারণে সেলকে নিতে পারছে, এই জন্য সেলের মধ্যে জলের সার্কুলেশন হচ্ছে। শরীরের মধ্যে জলও আসছে, শরীরের মধ্যে সল্টও আসছে, অথচ সল্ট জলটা শরীরের মধ্যে ঢুকতে পারছে না, কারণ ওই সল্টের অভাবে সল্টটা প্রোটিনাইজ হয়, তখন সল্টটাকে প্রোটিনাইজ করে পাঠিয়ে এটাকেই বলা হচ্ছে বায়ু। বুঝে গেল? যারই ডেফিসিয়েন্সি হোক না কেন, যেই অর্গানিক সাবস্টেন্সেরই ডেফিসিয়েন্সি হোক না কেন, সেই ডেফিসিয়েন্সিটা হবে না কেন, খাবারের মাধ্যমে আমরা সেটা পেয়ে যাচ্ছি। আমরা কেউ কি এত অভাবই আছি যে দিনে খেতে পাই না? যে বলে আমি নিরামিষ খাই, সেই নিরামিষ খাবারের মধ্যে সে প্রোটিন এবং ফ্যাট পেয়ে যাবে। আর আমাদের লিভারের ক্ষমতা আছে এক্সেস কার্বোহাইড্রেটকে দেহোপযোগী প্রোটিন এবং ফ্যাটে কনভার্ট করা। জলের মধ্যে সমস্ত মিনারেলস আছে, জলের মধ্যে প্রচুর ভিটামিনস আছে, কাঁচা যে খাবারগুলো খাই যেটুকু তেল পায় যেটুকু রোদে বেরোয় সেখানে ডেফিসিয়েন্সি থাকতে লাগে। তার মানে ডায়েটারি ডেফিসিয়েন্সি হওয়ার কথা না। তাহলে অর্গানিকের যদি ডেফিসিয়েন্সি হয় ইনঅর্গানিক সলসা প্রয়োগ করলেই সেটা ডেফিসিয়েন্সি ফিল আপ হয়ে যাবে। অর্গানিক্স এটা ধরে রাখবে কারণ খাবার থেকে সমস্ত অর্গানিকগুলো পেয়ে যাচ্ছে। ইনঅর্গানিকের ডেফিসিয়েন্সি হওয়ার কোনো কথাই নেই কারণ সমস্ত ইনঅর্গানিক সলসগুলো খাবারের মধ্যেই আছে। প্রশ্নটি তাহলে কেন ডেফিসিয়েন্সি না হচ্ছে? তার মানে খাবারের মধ্যে দুটোই আছে, তার ডেফিসিয়েন্সি হওয়ার কোনো কথাই নেই। সঠিক কোর্স নিতে পারছে না, কোর্স নিতে পারছে না, কেন নিতে পারছে নিতে না পারার কারণ তিনটে শিশুরা বলছে নিতে না পারার কারণ ছিল। এক হচ্ছে ফিজিক্যাল প্রসেস, শারীরবৃত্তীয় কার্য, এইখানে কোষের মধ্যে সমস্ত কিছু জিনিসের প্রয়োজন আছে আর তোমার এখানের উপর দিয়ে একটা গাড়ি চলে গেল, এখানে থেকে দিয়ে চলে গেল, এখানে শিরা উপশিরা এমনভাবে ক্ষতিগ্রস্ত হলো এখানকার মাল যেখানে পৌঁছাবে এটার উপর দিয়ে তো যেতে হবে, এটাই তো ঠিক লেগে তাহলে এখানে যাবে কীভাবে, যেতে পারবে না। এটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস। জীবাণুকে মারার সমস্ত পদ্ধতি শরীরের মধ্যে আছে, কত পরিমাণ? এত পরিমাণ। এইটুকু আর্সেনিক অ্যালবাম বিষ আমরা হজম করে নিতে পারি, কতটা পরিমাণ এইটুকু, কিন্তু যদি এক চামচ দিয়ে দেওয়া হয় সেই এলিমিনেশন প্রসেস বডিতে নেই। তেমনি শরীরে এক ঘন্টায় ধরো দেখা গেলো 10,000 জীবাণু যদি ঢোকে তাকে মেরে ফেলার মেকানিজম আছে। হঠাৎ করে টেম্পারেচার এমন চেঞ্জ বাড়া পাওয়া করলো যে বাড়িতে ভাইরাসের পরিমাণ বেড়ে গেল,
কিংবা এমন এক ধরনের পাখি এখান দিয়ে উড়ে গেলো, এদের শরীর থেকে প্রচুর পরিমাণ নির্দিষ্ট ধরনের ভাইরাস বেরোলো, তার কোয়ান্টিটি হঠাৎ করে বেড়ে গেলো, আর সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। বা খাবারটা ফল আছে তার মধ্যে অনেকগুলো মাছি বসে একদম জীবাণু কুমারকে ভরিয়ে দিয়েছে, আর আমার শরীরে এক ঘন্টায় 10,000 জীবাণুকে মারার ক্ষমতা আছে, আর মাছিরা ওখানে মোটামুটি 2 কোটি মাল দিয়ে চলে গেল। এবারে আমি তো খাচ্ছি, হঠাৎ করে যে বেড়ে গেল এই ক্ষমতাটা তো আমার নেই, এফিসিয়েন্সি হারিয়ে গেছে। এটা হলো তো ফিজিক্যাল কজেস, এর মধ্যে আছে অ্যাক্সিডেন্ট, পলিউশন, মাইক্রোবস, তেজস্ক্রিয়তা, রেডিয়েশন, যা যা বলবে, বিষ, পয়জনিং, সমস্ত পলিউশন, এসব ফিজিক্যাল। দ্বিতীয় কজেস হচ্ছে এথিক্যাল কজেস। আমি জানিয়ে দিচ্ছি হৈনিকেরে জ্বর থেকে ক্যান্সার সব লোক হবে, আমার ইমিউনিটি ফল করে যাবে, তো ওখানে খাচ্ছে সবাই, খায় আমিও খাচ্ছি, এইভাবে তো চলে যাবে, তাই না? যদি এরকমের টাইনে ধরনটা ছাড়ি তাহলে ছিলাটা কি ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবে? না, একটু ভিতরে যাবে, তাই না? তোমার হাতটা যদি এরকম জোরে টানি, টেনে যদি ছেড়ে দিই তাহলে কি হবে, তুমি পিছন দিকে পড়ে যাবে, তুমি টানছো আমিও টানছি, তুমি এইভাবে বুঝেছিলে আমি টানছি তুমি টানছি, দুজনে হেভি যে টানছি, হঠাৎ করে ছেড়ে দিলাম পিছনে পড়ে যাবে, একই জায়গায় থাকবে না, দুজনে তো পড়বে। এক্সাইটমেন্টের পরে ফলোড বাই ডিপ্রেশন, আমি ভাবি কেন এক্সাইটেড হয়ে গেলাম আবার আগের জায়গায় চলে যাবে, না, প্রত্যেকটা সেল একবার যদি কেউ খৈনি খায় তা প্রত্যেকটা সেল এক্সাইটেড হয়ে যাচ্ছে, ব্রেনের সেল থেকে পায়ের সেল হচ্ছে, সমস্ত সেল এক্সাইটেড হয়ে যাচ্ছে, এই জন্য মুহূর্তের মধ্যে এনার্জি বেশি, একটা বুঝতে হয়ে গেলো, জোর পেয়ে গেলাম, রিয়ার চার মনে হয়ে গেলো, বুদ্ধি খুলে গেল, তারপরে স্টেটটা আবার আগের জায়গায় চলে আসবে না, ডিপ্রেশন চলে যাবে, তার ফলে পায়খানা হবে না, কারণ মাথা কাজ করবে না, আস্তে আস্তে ব্রেন ড্যামেজ হতে থাকবে, পেশেন্স কমে যাবে, ঝগড়া ঝাঁটি মারপিট করবে, ডিপ্রেশন চলে যাবে, গল্প শেষ, জীবন শেষ। তেমনি হবে এগুলো হচ্ছে এথিক্যাল কথা। আমি জানি যে মাল্টি সেক্সুয়াল যদি আসলে অনেক মহিলার সঙ্গে সম্পর্ক থাকে তাহলে জেনারেল ডিজিজগুলো ট্রান্সমিশন হবে, আমি এর আক্রান্ত হতে পারি, দিনেও যাচ্ছে বলতে হবে, জানি যে রাত জায়গা ভালো না, কিন্তু রাত জেগে পড়ছি, আমার আরও বড় লোক হতে হবে, আরও বড় লোক হতে হবে, আরও বড় লোক হতে হবে, রোগে পড়ে যাবে, এগুলো হচ্ছে এথিক্যাল প্রসেস, ঠিক আছে? আমি ফিজিক্যাল প্রসেস বুঝলাম, এথিক্যাল প্রসেস বুঝলাম, এরপর আসছে মেডিসিনাল প্রসেস। এই দুটো প্রসেসের ফলে যখন শরীরে কোনো রোগ হচ্ছে আমি ওষুধ খেয়ে ফেলছি, আর ওষুধটা কীরকম খাচ্ছি, বেশি পরিমাণে খাচ্ছি, এটা বলা হচ্ছে মেডিসিনাল প্রসেস। কী বলছে? মেডিসিনাল প্রসেস। মেডিসিন কাকে বলে আমি জেনে গেছি, মেডিসিন কাকে বলে, ঠান্ডা ডিফারেন্ট সল্ট, মেডিসিন কাকে বলে, ওষুধ, ওষুধ কাকে বলে, ওষুধ দেখেছো জীবনে, ওষুধ দেখেছো, যা র‍্যাপিডলি হেলথ কন্ডিশনকে চেঞ্জ করতে পারে, র‍্যাপিডলি হেলথ কন্ডিশনকে চেঞ্জ করতে পারে যা, তাকে ওষুধ বলে। তার মানে যে সুস্থ আছে তার চেঞ্জ হলে কী হবে? অসুস্থ হয়ে যাবে। আর যে অসুস্থ আছে তার র‍্যাপিডলি চেঞ্জ হলে কী হবে? সুস্থ হয়ে যাবে। সেটাকে বলা হচ্ছে ওষুধ, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যদি এই পায়খানাতে যে হার্পিক আছে, যদি আমরা কাউকে এক কাপ খাইয়ে দিই, খাওয়া বলি, তাহলে কী হবে? র‍্যাপিডলি হেলথ কন্ডিশন চেঞ্জ হবে, সে বমি করা শুরু করবে, গলা জ্বালা করা শুরু করবে, তাহলে এটাও কি ওষুধ? নিয়ে বাইরে বেরিয়ে আমাদের
ইনভালিড গোলা আছে, কিচ্ছু কাজ করতে পারে, ও যদি ডুবিয়ে দেয় আমি সেটা করে ব্রেন ডাম চলে গেছে। মায়া দেওয়া হলে আমি ওখানে গোল খেলে দেয় এক লক্ষ বললাম, সেগুলো আমার ওখানে পাঠিয়ে দিলে তো কিচ্ছু করতে পারে, শুরু বসতে হবে আমি একা একা বসে থাকি, ইনভালিড সিমেন্টের বোল একা একা বসে থাকি, লোক বসবে কিচ্ছু করতে পারে, আমি চা খাবো ও চা খাবে, দুপুরে আমার ভাত আসবে ও ভাত খাবে, সন্ধ্যাবেলা আবার ও রুটি আসবে ও রুটি খাবে, চা পা খাবে একসাথে খাবো, তারপরে চলে যাবে রোজ আসবে আমি 100 টাকা দিয়ে দেবো, তো বাজার সেটা তুলে গেল। এবারে ওই লোকটার জীবনে দুর্বিষহ যন্ত্রণায় আসলেও ওই লোকটা একটাই ইম্প্রুভ করে, মানে সেকেন্ড দিন প্রথম দিন বসেছি, সেকেন্ড দিন ওকে বলেছেন খাবে এই জলটা শেষ হয়ে বলে না করতে দিয়েছি, বলতে গেলে জল বলে আমি লোকটা খাচ্ছি না, যদি খাচ্ছে গেলে আর জলটা খেয়ে কিন্তু ওই যে জলটা খেলতি হলো র্যাপিডলি হেলথ কন্ডিশন চেঞ্জ হয়ে গেল, সুস্থ ছিল অসুস্থ ছিল, তাহলে কি এগুলো ওষুধ কেন নয়? সাধারণভাবে আমরা কেন ভাবছি, আমরা বারবার মেডিসিন এফিসিয়েন্সি বলছি, সাবস্টেন্স দ্যাট ক্যান চেঞ্জ হেলথ কন্ডিশন র্যাপিডলি ইজ কল মেডিসিন, ইট মিনস হেলদি পার্সন টু উইল অ্যান্ড ইউ পার্সন টু হেলদি, তাই তো? তাহলে এগুলো ওষুধ, এগুলো সবগুলোই ওষুধ, এই প্রত্যেকটা ব্যবহার ওষুধের ব্যবহার হোমিওপ্যাথিতে আছে, এই হারপিকে আছে HCL যেটা অ্যাসিড মিল হিসেবে ব্যবহার করা হয়, বলতে পারো অ্যাসিড মিল মেডিসিন আছে, হাউস ডাস্ট ঘরের ধুলো অনেকে দেখবে নাকে লাগলে তাহলে ঘরের এই ধুলোটা কি ওষুধ? হ্যাঁ এটা ওষুধ, হাউস ডাস্ট বলে মেডিসিন আছে, এটা অ্যালার্জির জন্য দারুণ কাজ করে, এই বাড়ির ধুলো থেকে কাজ বাড়ির ধুলো থেকে তৈরি হয় হাউস ডাস্ট, প্রত্যেকটা জিনিস, টিবি রোগীর কফ মারাত্মক ইনফেকশন, যারা টিবি হসপিটাল থাকে তারা কফটাকে ঢেকে ঢুকে এইভাবে নাকে মাস্ক দিয়ে গিয়ে ফেলে, কারণ ওটা হেলথ কন্ডিশন র্যাপিডলি চেঞ্জ করে দিতে পারে, ওটা কি ওষুধ? হ্যাঁ ওটা ওষুধ, ওটা কি ওষুধ দিয়ে ক্লিয়ার, দ্যাট ক্যান চেঞ্জ হেলথ কন্ডিশন র্যাপিডলি ইজ কল্ড মেডিসিন, মিনস কি হেলথ টু হিল ইউ টু, যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম বা প্যারাসিটামল, প্যারাসিটামল 650 mg 4 ট্যাবলেট নিজের বাচ্চাকে খাইয়ে 24 ঘন্টার মধ্যে বাচ্চারা মরে যেতে পারে, হেলথ কন্ডিশন চেঞ্জ পুরো লিভারটা পচে যাবে, 2000-2500 mg একটা বাচ্চাকে 5 বছর বাচ্চাকে খাইয়ে দিলে রাস্তাতে লিভারটা 24 ঘন্টার মধ্যে ড্যামেজ হয়ে যাবে, তাহলে প্যারাসিটামল একটা মেডিসিন, ডাইক্লোফেনাক সোডিয়াম একটা মানুষকে একদিন 10টা খাইয়ে খাবে বা রোজ 4টে করে খাওয়াতে থাকে 3 মাস ধরে ব্রিডিংটা নষ্ট হয়ে যাবে, একটা মেডিসিন, তাহলে যা যা র্যাপিডলি হেলথ কন্ডিশন চেঞ্জ করতে পারে, সুস্থ বা অসুস্থ, অসুস্থ সুস্থ করতে পারে, তাকে ওষুধ বলা, তাহলে ওষুধ যদি হেলথ কন্ডিশন চেঞ্জ করার জন্য যতটুকু দরকার ততটুকু বেশি দেওয়া হয় তাহলে বাকি ওষুধটা কী করবে? একটা লোক অসুস্থ, তাকে সুস্থ করার জন্য যতটুকু প্যারাসিটামল দেওয়ার দরকার তার বাইরে যদি বেশি দেওয়া হয় সেই বাকি প্যারাসিটামলটা কী করবে? খারাপ ক্ষতি করবে, তাহলে খারাপ করে দেবে, এটাকে বলা হচ্ছে মেডিসিন, মেডিসিনাল ডিজিজ, ওই প্যারাসিটামল দ্বারা হেলথ কন্ডিশনকে যে চেঞ্জ করবে তার মানে সুস্থকে অসুস্থ করবে, এই যে রোগটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে মেডিসিনাল ডিজিজ। আমাদের সমাজে যত রকম রোগ দেখবো তার 20% হচ্ছে ডিউ টু ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল কজেস, আর 80% ডিজিজ হচ্ছে মেডিসিনাল ডিজিজ, এখানে আমরা কেউ আছি যে প্রায় ওষুধ খাই কারণ ব্যাপারে তারা প্রত্যেকে মেডিসিনাল ডিজিজে ঢুকে পড়বে এবং তাদের যে রোগগুলো হবে সেগুলো খারাপ হবে, এই তিনটে কারণে আমাদের স্বাভাবিক কার্যগুলি ব্যাহত হয় এবং খাবার থেকে আমরা বায়োলজিক সলিউশনগুলোকে ইন্টেক করতে পারি না, তখনই হয় ডেফিসিয়েন্সি, যখন ডেফিসিয়েন্সি হয় ইনঅর্গানিক সল্টে তখনই ডেফিসিয়েন্সি হবে অর্গানিকে, তখন সেলটার অ্যাক্টিভিটি করতে পারবে না, টিস্যুটার অ্যাক্টিভিটি করতে পারবে না, টিস্যুর মধ্যে ডেফিসিয়েন্সি রিঅ্যাক্ট হয়ে গেল, সে অ্যাবনর্মাল সিমটম জেনারেট করা শুরু করবে, সেটাকে আমরা বলছি রোগ বা ডিজিজ, মানে ইনঅর্গানিক সল্টে ডেফিসিয়েন্সি হলে অর্গানিক সল্টেও ডেফিসিয়েন্সি, হ্যাঁ অর্গানিকটা ডেফিসিয়েন্সি কাজ করে একদমই না,
শুধু বাড়িতে যদি বালি ফেলে রাখেন কিছুদিন বাদে বাড়ি দেখবেন ঝাড়িয়ে ঝাড়িয়ে চলেই গেল, রাস্তার মধ্যে বালি ফেলে রাখবেন না, সিমেন্ট আনলেন না, দেখবেন কিছুদিন বাচ্চারা খেলতে খেলতে আর আশেপাশের লোকের যতটুকু বালির দরকার বাড়িতে পুজো হোম সব ওখান থেকে নিয়ে যাবে, আপনার বালি শেষ হয়ে যাবে। অথচ বাড়ির যে কাজটার জন্য এনেছিলেন সেই কাজটা হবে না। ঠিক তেমনি ভাবে ডিউ টু ফিজিক্যাল এথিক্যাল অ্যান্ড মেডিসিনাল কজেস ইনঅর্গানিক সালকে ইনটেক করার ফ্রম ফুড ক্যাপাসিটি কমে যাবে, কমে গেলেই অর্গ্যানিক যেগুলো দিচ্ছি সেই সাবস্টেন্সগুলো আর ব্যবহার হবে না পরিমাণ মতন, তখনই দেহজন্ত দেখা যাবে বিশৃঙ্খলা। এটাকে আমরা বলছি ডিজিজ বা রোগ। যখনই ডিজিজ বা রোগ হবে তখন এটাকে সারানোর উপায় কী? ওই অভাবটা আমাকে পূরণ করতে হবে, অভাবটা কি অর্গ্যানিকটা দিকে ফুটন হবে? হবে না। ভিটামিন খাওয়ালে পূরণ হবে? হবে না। ভিটামিন খাওয়াবেন আর শরীর থেকে চলবে বেরিয়ে যাবে, এনজাইম খাওয়াবেন বেরিয়ে যাবে, আয়রন ট্যাবলেট বড় করতে হবে, বড় বড় আয়রন ট্যাবলেট খাওয়াবেন শরীর থেকে বেরিয়ে যাবে, স্টোর হবে না, স্টোর হবে না, প্রচুর খাচ্ছে, এত খাচ্ছে, এত খাওয়ায় কিন্তু শরীরে লাগছে না, বলে না। এর কারণ হচ্ছে অর্গানিকগুলো বায়োকেমিক্যাল রিয়াকশান করে তো কাজ করবে, সিমেন্ট বালিতে মিশেই তো প্লাস্টারটা হবে, সেই মিশছে না, তারপরে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরে ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করতে হবে। এই ডেফিসিয়েন্সিটা আমাদের ফিল আপ করতে হবে কিসের দিয়ে? না বায়োকেমিক সল্টসের দিয়ে। কিন্তু সেই সল্টটা কেমন হবে? প্রোটিনটাইজ হবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো? নির্দিষ্ট ধরনের বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সিতে নির্দিষ্ট ধরনের সিম্পটম দেখা যায়। যেমন মেট্রামিউরের অভাবে শরীরে জল বেরি, তাহলে আমি একজনে দেখছি বিনা কারণে রোজ ফ্যাক্টরিতে গিয়েই দেখছি এই চোখটা ছয় চল করছে, চোখ থেকে এক ফোঁটা দু ফোঁটা জল পড়ে যাচ্ছে, তাহলে কোন সল্টের ডেফিসিয়েন্সি হচ্ছে? মেট্রামিউরের ডেফিসিয়েন্সি হচ্ছে। তাহলে এগুলো যদি খাবার লবণ দিয়ে দিয়ে চোখ থেকে জল পড়া কমে যাবে? এখানে মেট্রামিউর 3x না কমলে 6x না কমলে 12x না কমলে 30x তখনই জলটাকে ধরে রাখতে পারবে, জলটা ঠান্ডা লাগলে বাচ্চারা নাক দিয়ে যাবে, তারপরে মাথা যন্ত্রণা, তারপরে জল চলে আসে, কিসের ডেফিসিয়েন্সি? জল জল পড়ে বেড়ে যাচ্ছে, জল ধরে রাখতে পারছে, কোন সালের ডেফিসিয়েন্সি হচ্ছে? শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে মানে জলকে ধরে রাখতে পারছে না শরীর, কোন সালের ডেফিসিয়েন্সিতে? সোডিয়াম ক্লোরাইডের ডেফিসিয়েন্সি। কোন ওষুধ দেবো? সোডিয়াম ক্লোরাইড দেবো। এই ওয়েদার এটা কমন সিমটম, হাত থেকে কাজে জল পড়ে, অনেকে চোখ থেকে কাজে জল পড়ে, মুখের মধ্যে লালা বেরিয়ে যাচ্ছে, টপটপ করে লালা, প্রচুর বেশি লালা, আর কথা বললে একদম সামনের লোক। কোন সিনেমায় দেখেছিলাম না? তারপরে জল ধরে রাখতে পারছে না, মুখের মধ্যে বেশি পরিমাণ জল চলে আসছে, কোন সরকার বিশেষ জলের অভাবে কেন তাহলে কোন সালটা দিতে হবে? এটা আলসার বলি আমরা, ইন্টেস্টাইনে যদি আউটার লেয়ারটা ক্ষয়ে যায় তখন সেই রোগটাকে আমরা কি বলি? আলসার বলছি। কেন ক্ষয়ে গেল? না উপরে যে লাইনে যে সেলগুলো থাকে সেই সেলগুলো মরে গেল। কেন মরে গেল? জলের অভাবে মরে গেল। কেন জলটা সার্কুলেট করে কাজ করতে পারলো না? মেট্রামিউর ধরে রাখতে পারছে, তখন তাকে দিতে হবে মেট্রামিউর। আলসারের ক্ষেত্রে মেট্রামিউর দুর্দান্ত কাজ করে, সিমটম যদি মেট্রামিউরের হয় তাহলে মেট্রামিউর সারা, ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে প্রসেস। তাহলে আমরা জানলাম কি? সল্টের ডেফিসিয়েন্সি ফিল আপ করতে হবে, মূলনীতি কি? ফিল আপ দ্য ডেফিসিয়েন্সি বাই প্রোটিন টাইপস টু বায়োকেমিক সল্ট। কিসের ডেফিসিয়েন্সি ফিল আপ করছি না টিস্যু ডেফিসিয়েন্সি, কিসের দ্বারা ফিল আপ করছি? বায়োকেমিক সল্টের দ্বারা। সেইটা কিরকম? প্রোটিন টাইপস ফিল আপ করে আমি কী করছি? আরোগ্য করছি বা কিওর করছি? কাজে কিওর বাই কিওর বাই কিওর কাজে বলছে, এটা বহুবার বলা হয়েছে। কিওর কাকে বলে? আরোগ্য করা
আরো প্রকার কাটতে পারে। আগে কিন্তু বলা হয়েছিল এখানে বসে ক্লাসে গেছিলাম আরোগ্য এবং খাতা বাদ আরোগ্য করা মানে রোগীর শরীর এবং মনের যে অবস্থা যে অবস্থা সেটাকে বলা হচ্ছে রোগ শুরু হয়নি। রোগ সৃষ্টির আগে রামদা খুব অহংকারী লোক ছিল, আমার প্রচুর রোজগার, আমার কাউকে লাগবে না, আমার হেল্প ভালো আছে, আমার চার ছেলে, আমার বেপার ভাই, কারোর সাথে কথা বলতো, আমার কাউকে কথা বলতো। এবারে রামদার রোগ হয়ে গেল, দিয়ে এগুলো পাশের লোকটা দেখতে এলো, আগে গেছিল, ওই কি ব্যাপার রে, কি করছিস, যা 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 যা, আরে মানসিক অবস্থা পরিবর্তন হয়ে গেল, শারীরিক অবস্থা পরিবর্তন হয়ে গেল, আগে এরকম ছিল চিকিৎসার দ্বারা আবার ওই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতাম, তবে এটা আরো চিকিৎসাকে আবার ফিরে আবার ডাঁটছে, খুব ভুগছিলাম, তখন খুব বেড়া লাগছিল না, আমি আবার আগে চলে তাহলে রোগ সৃষ্টির পূর্বে যে অবস্থা ছিল সেটা রোগীর শরীর এবং মনের যে অবস্থা ছিল শরীর এবং মন দুটোর অবস্থা আগের মতন ফিরে নিয়ে যাবে, তাকে বলছি আরো আমার জ্বর হয়ে কেটে দিল আবার অঙ্গটা হয়তো থাকলো চুপি চুপসে উঠছে, মানসিক অবস্থা নষ্ট হয়ে গেল, রোগ সৃষ্টির পূর্বে রোগীর এরকম হাসি ছিল, তারপর হয়ে গেল সুগার, আরোগ্যের আরোগ্যের সাথে সাথে আর কি কি বাজারে বিক্রি হয়, যারা অ্যালোপাথি বিক্রি করে সেটা হচ্ছে প্যালিয়েশন বা সাময়িক উপশম, সমস্ত অ্যালোপাথি এটা বিক্রি করে, ওষুধটা নির্দিষ্ট সময় অব্দি প্যালিয়েট করে রাখে, ওই জন্য ওষুধটা রোজ খেতে হয়, রোজ আরাম সাময়িক উপশম, প্রেশার বেড়ে গেছে ওষুধ খেতে হবে, রোজ খাবার খেলে ও 24 ঘন্টা উপশম থাকে, আবার 24 ঘন্টা আমাদের খেতে হবে, তাহলে রোগ সারছে না আরোগ্য হচ্ছে না এবং রোগীর শরীরিক মানসিক অবস্থাটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। পেশার শুরু হওয়ার আগে একটা কোনো হাসপাতাল ছিল, ইয়ার্কি করলে মেনে নিত, যে পেশার বাড়া শুরু করলো ছোটোখাটো ক্ষেত্রে সেরে এগিয়ে যাচ্ছে, কিস্তি দিচ্ছে, বাবা মাদের গাড়ি দিচ্ছে, মাকে চলে আসছে, তাহলে চেঞ্জেস আসছে, সেই জায়গায় ফিরে আসছে না, প্যালিয়েশন মানে সাময়িক উপশম, রিকভারি ফোর্সফুলি এলিমিনেশন অফ লোকাল সিমটম, লোকাল সিমটমটাকে ফোর্সফুলি এলিমিনেট করে দেওয়া, তারা শরীর মনে রোগ এসছে কিন্তু একটা জায়গায় তার প্রকোপ বেশি, ওটাই না হাঁটুতে বেশি, হাঁটুতে খুব ব্যথা, ঠিক আছে হাঁটুটা কেটে দিল, কেটে দিয়ে একটা বল লাগিয়ে দিল, হাঁটুতে আর ব্যথা নেই, ডানাতে ব্যথা, তারপর কোমরে ব্যথা, তারপর ডান দুটা কাটলো, তারপর কোমরটা কাটলো, তারপর স্পাইনাল কার্ডটা কাটলো, তারপর হাঁটটা কাটলো, তারপর গলাটা কেটে দিল, রোগী শান্তি রাখতে হবে, এটাকে বলা হচ্ছে রিকভারি, রিকভারি মানে ফোর্সফুলি এলিমিনেশন অফ লোকাল সিমটম, নট দ্য এলিমিনেশন অফ ওভারঅল ডিজিজ, লোকাল একটা সিমটমকে ট্রিটে দেখিয়ে দেওয়া যে দেখুন আপনার সিমটমটা তো নেই, না রহেগা বাঁশ ইউটেরাস একটা ফাইব্রয়েড হয়েছে,
ইউনিভার্সটাকে যদি কেটে দেন তাহলে ফাইবারটার কারণে ব্যথা কি থাকবে আপনার? এটা বলা হচ্ছে রিকোভারি। আর সাপারেশন মানে অবদমন করে গতিটাকে অভিমুখটাকে চেঞ্জ করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এটা বলা হচ্ছে সাপারেশন। তো আমরা কী করবো? আমরা কিওর করবো, কীভাবে করবো? না অভাব বা ডেফিসিয়েন্সি ফিল আপ করবো, কী দিয়ে ফিল আপ করবো? বায়োকেমিক্যাল সল্ট দিয়ে। সেটা কী, কীরকম বায়োকেমিক্যাল সল্ট? ফিল আপ করে কি করবো? বেশিরভাগ রোগগুলো এই 12টা শর্ট দিয়ে করা হয়। এই 12টা শর্টের নাম কি? এই শর্টের নামগুলো আমরা লিখবো, এগুলো সবগুলোই আমরা অ্যালফাবেটিক্যালি লিখবো। আমরা জেনে নেব যে এর ডেফিসিয়েন্সি সাইন কি। একজন বায়োকেমিক চিকিৎসকের কাজ খুবই সোজা, রোগী যখন আসবে তার শরীরের এবং মনের লক্ষণ নিয়ে আমাকে বুঝতে হবে যে কোন সল্টের ডেফিসিয়েন্সিতে এই রোগ লক্ষণটা প্রকাশ পাচ্ছে। সেটা বুঝে সেই সল্টটা দিয়ে দেবো, সেই সল্টটা হতে পারে, একাধিক সল্ট হতে পারে। তাহলে আমাকে কি বুঝতে হবে যে কোন সল্টের ডেফিসিয়েন্সি, কোন কোন সল্টের ডেফিসিয়েন্সি, মানে একটা সল্টের ডেফিসিয়েন্সি নাকি দুটো সল্টের ডেফিসিয়েন্সি নাকি তিনটে সল্টের ডেফিসিয়েন্সি। যেই সল্ট বা যেই যেই সল্টের ডেফিসিয়েন্সি হবে সেই সল্ট বা সেই সেই সল্ট যে সূক্ষ্মমাত্রায় প্রয়োগ করলে রোগী আলগা হবে সেই মাত্রায় তাকে দিতে হবে। ভেরি ইজি। তাহলে যার রোগীর থেকে আমি সিমটম নেবো, নিয়ে আইডেন্টিফাই করবো এর কোন লক্ষণ বা কোন কোন সল্টের অভাব হচ্ছে, সেই শর্ট বা সেই সেই শর্টগুলোকে সেই পোটেন্সিটা দিয়ে দিলেই তুমি খাবে এবং কী হবে আরোগ্য হবে, কীভাবে আরোগ্য হবে না কিছু ডেফিসিয়েন্সি ফিল আপ হয়ে যাবে, ডেফিসিয়েন্সি ফিল আপ হয়ে গেলে কিছু তো আমরা কাজ করা শুরু করবো। বুঝলি? আর এখন আমরা দেখে নেবো সেই 12টা শর্টসের নাম, বুঝলে? প্রথম লেখো ক্যালকেরিয়া ফসফোরিকা, ক্যালকেরিয়া সিএফ, ক্যালকেরিয়া ফসফোরিকা, ক্যালকেরিয়া সালফিউরিকা, ফেরাম ফসফোরিকা, ক্যালসিয়াম, এদিকে রাগ বেড়ে দেন তিনটে ক্যালসিয়ামের, এগুলোকে ক্যালকেরিয়া গ্রুপের বলা হয়, ক্যালকেরিয়া গ্রামের অংশ। কালকে রাত্রে অনলাইন ক্লাস কে কে করেছিলেন? কালকে রাত্রে অনলাইন ক্লাস করেছিলেন? আপনি তো ছিলেন, আপনার দেখেছেন। আর কি করেছিলেন?
আর এগুলো হয়ে যাবে একটু শুরু তো ট্রাভেল করি পুরো তো দশটায় বাইরে ঢুকি বাইকে থাকি তখন পঁচিশ কিলোমিটার ঢুকে ঢুকে গেলাম আমি ভালো কালকে ক্লাসে আমরা এটাই শিখালাম যে আমাদের যেরকম কাজ করার আগে এরকম কাজ এক্সিকিউশনে তিনটে প্রসেস থাকে এরকম থট চিন্তা তারপর ওয়ার্ড তারপর অ্যাক্টিভিটি তুমি আজ থেকে থটে চলে যাবে যে আটা আমি এক বছর মতো একটা ড্রাইভার থটে নিয়ে চলে আসে থটে নিয়ে এসে নিজের কোনো ফেথ বিশ্বাস করে তারপরটা তুমি তোমার খুব পরিচিত জায়গা ভালোবাসি তাদের জন্য একটা বলতে থাকো তুমি অবাক হয়ে যাবে যে এক বছর না হলে এক বছর তিন মাসের জন্য তোমার গাইড হয়ে যাবে গাইডটা হয়ে যাবে এটাকেই বলা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশন এটা মারাত্মক থিওরি এই থিওরিকে বেশ করে বিশ্ব বোধ হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাসই করতে পারছো না তোমার হবে না সিচুয়েশন তোমারা সিচুয়েশনে সহায় যাবে বিজয়ীরা কী করতে থাকে কাজ করতে থাকে পরাজিতরা করতে থাকে আক্ষেপ আসে মানুষ বিজয়ীরা বলেছে আক্ষেপ সব পরাজিত হতে থাকে বিজয়ীরা কী করে কাজ করে যায় পরাজিতরা কী করে তারা দুটো কাজ করবে তারা যেহেতু তাদের পছন্দ মতো কাজটা করছে তারা আক্ষেপ করবে আসে মানে ওই রেতার খারাপ ওই রেতার খারাপ ওই রেতার খারাপ ওই রেটটা খারাপ বিজয় মেলা খেলা মমতা ব্যানার্জি খারাপ নরেন্দ্র মোদী খারাপ সবাই দুনিয়ার খারাপ খালি আমি এখন দাঁড়াই আর আক্ষেপ করবে ইস আমার হলো না হ্যাঁ আমাদের বাড়ি খুব কাছাকাছি হ্যাঁ আমি পার্সোনালি মানে বিট করব ভদ্রমহিলা তুমি ডাক্তার হ্যাঁ এমডি এমডি এমএস ও তো এমডি চেস্টের উপর এমডি করছে তাহলে সেকেন্ড আমার জীবনে যা যা প্রয়োজন সেগুলো অর্জন আমার প্রত্যেকেই খুব দরিদ্রতার অবস্থার মধ্যে থেকে এসেছি আমার যখন আড়াই মাস বয়স আমি জানি তখন কোনো কারণে আমার বাবা মার সাথে আমার ঢিকা চিকিৎসা হয়ে যায় আড়াই মাস আমি যদি আক্ষেপ করতাম আজকে আমাকে নেশা দিতে পড়ে নিতে আক্ষেপ করি সমালোচনা করি আমি আমার পছন্দ করার কাজটা করতে গেছি যাতে জীবনে ইচ্ছা হয়েছে সব করেছি হ্যাঁ ক্যারাটা শেখার পয়সা ছিল না পাড়ার ভিডিওতে জ্যাকি চ্যান আর ব্রুস লি সিনেমা থেকে ক্যারাটা শিখেছি এবং শিখে ক্যারাটা নিয়ে ফাইট করি এখন আমি যখন নানচাকে ঘোরাই তারপর আমার দেখুন আর ভিডিও ভিডিও আছে ক্যারাটা মাস্টাররা দেখে যায় ওখানে নানচাকে ঘোরাই গাড়ি ঘোরাই এখন দেখি দেখ কারো দেখি শিখি না কারো দেখি শিখি না এই ঘুষ দিয়ে সিনেমা দেখে শিখি আমরা দাদু ঠাকুমার কাছে ছিলাম তো ঘটনা হচ্ছে যে অহরণ আক্ষেপ করা যাবে সব কিছু একটা একটা অ্যাট্রাকশন সব সব জিনিসকে আকর্ষণ করে দেখো বাইরে আমি খুব আকর্ষণ তোমাকে এইখানে নিয়ে এসছি তুমি বিশ্বনাথ থেকে এসছো অরুণ সরকার থেকে এসছো তুমি কেরালা থেকে এসছো সরকার থেকে এসছো ও কাটোয়া থেকে এসছো ও সরলে থেকে এসছে ও সুখী থেকে এসছে বাইরে মুখের আকর্ষণ তোমাকে এখানে নিয়ে এসছে এমনি সুখী জীবনের আকর্ষণ তোমাকে সুখী রাখবে তুমি যদি কন্টিনিউ চর্চা করতে থাকো দুঃখী জীবনের আকর্ষণ তোমার ব্রেনের মধ্যে যদি তুমি কন্টিনিউ একটা দুঃখী জীবনের স্বপ্ন দুঃখী জীবনের চিন্তা দুঃখী জীবনের ভাবনা ঘটাতে থাকো ওই ভাবনা তোমার মুখে আসবে যেমন যেমন মুখে এলো এবং এটাই তোমাকে দুঃখী করে দেবে ঠিক আগামী তিন বছর পরে বাদে তুমি সেই দুঃখীটা হয়ে যাবে যে দুঃখীটার কথা তুমি আজকে ভাবছো শুধুমাত্র এই প্রোগ্রামটিকে যদি তুমি চেঞ্জ করে নাও তুমি যে সুখী জীবনের স্বপ্নটা যদি আজকে মাথার মধ্যে ঝুঁকে নিতে পারো তাহলে ছ মাসের মধ্যে তুমি সুখের কথা বলতে থাকবে আর ঠিক এক বছরের দেড় বছরের মধ্যে তুমি সুখের জীবনের পেশ হবে দিস ইজ ল অফ নিয়ম এটা নিয়ম এটা আমার সবাই মাথায় রাখবে আমরা এখানে সব বিজয় যাওয়ার জন্য বুঝে গেল আমরা এখানে আক্ষেপ করার জন্য আসি যে হসপিটালটাতে কাজ করতে ভালো লাগছে না আমি এখন একটা হসপিটাল বানানোর জন্য কিনে এসেছি তো আমার আন্ডারে যে লোকগুলো কাজ করবে তাদেরকে আমি ওই কষ্টটা দেবো না যে কষ্টটা আমি আজকে পাচ্ছি এটা আমাদের জীবনে আমি একটা বাইক নিয়ে কলেজে পড়েছিলাম তিন বছর পড়ার পরে আমার কোর্স শেষ হয়ে যায় আমি একটা স্টেটাস কোড একদিন নিয়ে গেছিলাম আর স্যাররা মজা করে বলেছিল ও এমনি ডাক্তার তিন
তিন বছর পরে আমি একটা স্টেথোস্কোপ নিয়ে গেছিলাম, যাকে আবার দেখাতে স্টেথোস্কোপটা জিনিসটা আমাকে মজা করে বলা হয়েছিল, স্যাররা বলেছিল, সব স্যাররা বলেছিল, স্যাররা বলল ডাক্তার হয়ে স্টেথোস্কোপ বলছে। সেই জন্য আজকে আমরা যখন একদিন কলেজ করেছি আমার প্রথম দিনই সবাইকে স্টেথোস্কোপ বলতে হয়, আমাদের স্বপ্ন সেটাই হবে যে আমরা যে কষ্টটা পেয়েছি সেই কষ্টটা আমরা ফেলবো। আমার স্বপ্ন কি হবে যে আমি একটা হসপিটাল বা নার্সিং হোম বানাবো, তাতে আমি যে কষ্টটা পাচ্ছি সেই কষ্টটা আমার পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব। একটা নার্সিং হোম মানুষের 10 কোটি টাকা লাগে, আর আমাদের যে এনজিও সেটাতে টুয়েলভ আছে, এক্সপিজি আছে, সিএসআর সব আছে। একটা মানুষ যদি মনে করে ফুল ফোর্সেস এ লেগেই পারবে, সে 1 থেকে 2 জন নার্সিং হোম আনতে পারে, পয়সার অভাব নেই। মানুষের কাছে পয়সা আছে, কর্পোরেট কোম্পানিগুলোর কাছে পয়সা আছে, গভর্নমেন্টের কাছে পয়সা আছে, আর ইউ আর এন্টাইটেল টু রিসিভ দ্য ফান্ড। পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়, যদি কোনো কিছু অসম্ভব মনে হয় তার দুটো অর্থ, এক তুমি সেটা করতে চাইছ না, দুই তুমি সেটা করতে জানো, যদি না জানি তাহলে শিখে নিতে, যদি না চাই তাহলে কিছু করবে, এই চাইবেটা কি চাইবে তোমার ব্রেন, তোমার থট প্রসেস বুঝলে না, এই তোমার আক্ষেপ না, ব্রেনকে প্ল্যানিং করো আক্ষেপ হচ্ছে তো হচ্ছে কষ্ট কী হচ্ছে তাই তো এক বছর এই ভেবে যখন তুমি করবে যখন তুমি মুভ করবে তখন তোমার চাল চলন হাফ হাফ সব হয়ে যাবে। আমি আজ থেকে ধরো 7-8 বছর আগে আমি এরকম একটা ভাবলাম, আমার জীবনে একটা ফল লাগবে, আমি ভাবলাম যে এইভাবে হেরে মরে যাবো না, এই করতে হবে। আজকে আমরা কোনো দিকে আমাদের ওয়েবসাইটে 4-5টা স্কুলের নাম আছে, স্কুল আমাদের স্কুল আমরা চালাই, স্কুল দুটো আশ্রম আছে আমরা চালাই, এবং দুটো বাইকুন কলেজের নাম আছে ওগুলো আমরা চালাই, 100 মতন আউটডোর্স আছে আমরা চালাই, আমরা চালাই। আমরা চাইলে এখন যদি আমরা যদি মনে করি যে আমরা প্রধানমন্ত্রীর সাথে মিট করবো, আমাদের সেই এখন সেই ঘটনা আছে, আমরা যদি যদি মনে করি আমরা রক্তমন্ত্রীর সাথে কথা বলবো, আমরা সেই বুঝলে তাহলে কী বুঝি না, বুঝলাম এটাই পৃথিবীর কোনো কিছু অসম্ভব, অসম্ভব যদি মনে হয় তার অর্থ দুটো হয় আমি করতে চাইছি না, আর তাহলে আমার করতে জানি না, যদি না জানি আর শিখে নিই সেটা সবাই পেরেছে, অনেকে পেরেছে, তার পারে শিখে যাবে, যদি না চাই তাহলে তো হবে না, চাওয়ার প্রসেসটা হচ্ছে থার্ড প্রসেস, মাথা থেকে সমস্ত যা এই যে সিরিয়াস ব্যাপারটা এই যে অল্প কষ্ট করে আমার এই হচ্ছে না হচ্ছে না আসার পরে আমি হচ্ছে আমার সেই করে আমি কষ্ট না, সেই জন্য আমরা এখানে আসি ঠিক আছে, শর্ট প্রসেস চেঞ্জ হবে। এখন আমরা জানবো যে 12টা বায়োকেমিক্যাল সল্টের নাম কি, আর তাদের ডেফিসিয়েন্সি সাইনগুলো কী আছে, সেই সাইনগুলো আমি যে রুগীর মধ্যে দেখবো তাকে দিয়ে ঠিক আছে দিয়ে দেখবো সার্জেক, দিয়ে দেখি যে সার্জে দেরি হচ্ছে তার প্রভিনসিটা বাড়িয়ে দেখা পাবে, সিম্পল প্রসেস। বায়োকেমিক্যাল চিকিৎসা আমরা জেনে গেছি যে অলমোস্ট হার্মলেস থেরাপি, বায়োকেমিক সল্টের জন্য কারো কোনো রোগ বাড়বে না, রোগটা যদি বাড়তে থাকে সেটা আলাদা ব্যাপার, আমি রোগটাকে ব্লক নাও করতে দেখা গেল আমি যে সল্টটা দিলাম সল্টের সিলেকশন ভুল হতে পারে, সল্টের পটেন্সি ভুল হতে পারে, তাহলে রোগের যে গ্রোথ সেটা আমি নাও ব্লক করতে পারি, কিন্তু ভুল ওষুধ প্রয়োগের জন্য অন্য রকম ওষুধের মাত্রার কম বেশির জন্য যে রোগগুলো হয়ে যাবে সেগুলো কিন্তু হবে, ওই আমি নিশ্চিতভাবে এটা দিতে পারি। আমার বাড়িতে যেমন বললাম যে একটা প্যারাসিটামলের পাতা রেখেছি, আমার বাচ্চাটা একেবারে ছুটে ফুটে দিয়ে গেলে ঘরে গিয়ে দিলাম 10টা প্যারাসিটামল শেষ, বা ডাইক্লোফেনাক শেষ, বা অ্যান্টিবায়োটিক শেষ, বা অ্যালার্জিক ওষুধ শেষ, বাচ্চাটা কিন্তু মরে যেতে পারে, বা হার্টের ওষুধ ব্লাড থিনার এবং নিকোস্প্রিন পড়ে আছে পড়ে যেতে পারে, ভাইরাস ফেরাম ভস ক্যালগিরিয়া ভস ক্যালগিরিয়া স্যার, বাচ্চারা ফেলে নিয়ে যা 5টা বাচ্চা মিলে শুধু রং পাঠ করছে, আমি এরকম খেয়েছিল বাবা অনুপাতি দোকান ছিল বলে গেছে, তাহলে এত হার্মলেস থেরাপি হয় ভালো করবে অথবা করবে খারাপে করবে প্রতিটা, তাহলে এত একটা ভালো থেরাপি থেকে ব্যবহার করতে পারবে কি বেশি বেশি ব্যবহার করবো লক্ষণ দেবে, তারপর প্রথমে জেনে নেবো সল্টগুলোর নাম কি, প্রথম সল্টের নাম হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোরিডা, তারপরে ক্যালকিরিয়া
ফসফরিকা, তারপর ক্যালসিয়াম সালফিউরিকা, তারপরে ফেরাম ফসফরিকা। প্রত্যেকটা সল্টের প্রথম ক্যাপ স্ট্রাকচারগুলো নিয়ে এদের নাম আমরা বলতেই পারি, সিএফ, সিপি, সিএস, এফপি, এরপর থেকে আমরা এগুলোই বলবো, এত বেশি বলবো। নেক্সট ক্যালিমিউর, ক্যালিমিউরেটিকা, তারপরে ক্যালিফস, তারপর ক্যালিসাল, এগুলো ক্যালিফস, ক্যালি এগুলোর নাম সংক্ষেপে আমি কি বলতে পারি, কে এম, এপি, এস, এমপি, তারপরে আসছে, এরপর আসছে নেট্রাম সল্ট, নেট্রামিউর, নেট্রাম ফস, নেট্রাম সাল্ট, নেট্রাম ফস, নেট্রাম সাল্ট। স্যার একটু পেশেন্ট আছে, স্যার কি জিজ্ঞেস করবো, স্যার একটু পেশেন্ট আসবে, আমি দোকানে যদি জিজ্ঞেস করবো। আমরা জেনে এবার অবাক হয়ে যাবো, এই সব কিছুই নেচার ইজি আছে, এই জন্য জার্মান কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, ভালো কোম্পানি বায়ু সল্ট সাধারণ জিনিসগুলোকে যদি হয়, এর দেশি বিদেশি আমার ভাবার দরকার নেই, দামি কোম্পানি ভাবার দরকার নেই, বায়োমিক সল্ট ইজি অ্যাভেলেবেল, নেচারে ইজি অ্যাভেলেবল। এবং সাইলিসিয়া বালি থেকে তৈরি করা হয়, এবার আপনি ইন্ডিয়ান বালি থেকে তৈরি করছেন না জার্মান বালি থেকে, আপনি কোনো কিছু লাগিয়ে দেবেন, ইন্ডিয়ানটা না জার্মানটা, দামি টানা কম, বালির মধ্যে সিলিকা থাকে, সেই সিলিকা দিয়ে সুন্দর তৈরি। কিন্তু ভাবার ক্যালকেরিয়া ফস যেটা ওই ওয়েস্টার সেল, শামুক হয় না, শামুকের বাইরের খোলটা দিয়ে তৈরি করা হয়, দেশি ইন্ডিয়ান শামুকের খোল নেবেন না জার্মানি শামুকের খোল নেবেন, সেম রিসোর্স, কারণ এত কস্টলি না, দামি কোম্পানির ওষুধ ভালো মাল নিয়ে এসছে, খারাপ কোম্পানির ওষুধ ভেজাল মিশিয়েছে, যে গাধা বালিতে ভেজাল মেশায় বা শামুকের খোলের ভেজাল মেশায় তাকে আমরা গাধা খেলা কিছু বলতে পারি, তাই তো? এগুলো এত ইজি অ্যাভেলেবেল, এত কম দাম, যেগুলোতে ভেজাল গাধা ছাড়া কেউ মেশাবে না। সোডিয়াম ক্লোরাইড নুন থেকে তৈরি করা হয়, এক চিমটি নুনে এত সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, থ্রি এক্স, এত সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, সিক্স এক্স। কোন গাধা এমন আছে যে এক চিমটি নুনের বদলে কোনো কিছু দেবে, দেবে না তো? তাহলে জার্মান দামি দেশি বিদেশি ভাবার দরকার নেই, বায়োকন সল্টস যে কোনো কোম্পানি যে কোনো সল্টস ইউজ করলে আমরা এক হয়ে যাবে। এদের তাহলে সংক্ষিপ্ত নামগুলো বলো তুমি, সিএফ, সিএফ, সিপি, সিএস, ক্যালসিয়াম সল্ট, তারপর ম্যাগফস আছে,
ফোর্স আছে ম্যাক ফোর্স হয়ে কি করে তাই তো স্যার প্রথম দিন তো অন্য হ্যাবিট থেকে অন্য হ্যাবিটে এসেছি ঠিক আছে চলো বলো 12 ঘন্টা নাম্বার কালকেরে ব্লর কালকেরে ফস কালকেরে সাল নাম ফস কালি বিলু কালি কালি ফস কালি সাল ম্যাক ফস ম্যাকম বিলু ম্যাকম ফস ম্যাকম সাল না দেখে বলো কেউ দেখবে না দেখে ক্যালকুলিয়া ফ্লোরিকা সি এস হস ক্যালকুলিয়া তিনটে তারপরে ফেরাম তারপরে ক্যালি তিনটে তারপরে ম্যাগনিউ তারপরে নাইট্রাম তিনটে তারপরে তিন এক তিন এক তিন এক তিন এক তিন এক তিন হয়ে গেল প্রথম পলি বলো ক্যালকুলিয়া প্রথমে ক্যালকুলিয়া ফ্লোরিকা সবাই না দেখে বলুন তুমি না দেখে বলো তখন পারবে না তখন বই প্রথমে না দেখে বলো সিএফ দিয়ে বলা চলো সিপি সিএস সিএস